ভাই শুনুন প্লিজ বন্ডি ভাইডি ভোট দেবেন এইখানে শুনে রাখো মাসি শুনে রাখো পিসি ভোটের দিন আসলে বাজাবে তো বাসি ভুলেও যেন অন্য কোথাও ভোট তুমি দিও না টক বাজ রং বাজ ওদের তুমি চেনো না আজ থেকে এখনই সবাইকে দাও জানিয়ে হাটে মাঠে ঘাটে বাটে এই কথা ছড়িয়ে শয়তানি রং বাজ দিনে রাতে চলছে বেশ মানে মানে এই বেলা ছেড়ে দাও এই স্বদেশ কোথায় কত ঠকবাজি আমার কাছে করুন বেশ নিজের হাতে শাস্তি দিয়ে করব তাদের বংশ শেষ গরিবকে লুটলে শুনে রাখো তুমি অভবল ভুল ভাল কাজ করে খাবে তুমি এছো স্যার ওই বিমান বানাচ্ছি আজ টালিগঞ্জের স্টুডিওর কাছে ঝুবড়ি বস্তির লোকজনের সঙ্গে কথা বলতে যাচ্ছে আমি বলছিলাম কি স্যার ওই লোকটাকে যদি ধরণী বাবু স্যার এটাকে মেইন গুটি বলে না হ্যাঁ স্যার সবার ভিতরে এর ভ্যালুটাই সব থেকে বেশি হ্যাঁ স্যার তাহলে কি করা যাবে মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায় মার দিয়া যায় মার মার দিয়া যায় মার দিয়া যায় মার দিয়া যায় মার দিয়া যায় বিমান ব্যানার্জি জিন্দাবাদ 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 বিমান ব্যানার্জি জিন্দাবাদ 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 বিমান ব্যানার্জি জিন্দাবাদ স্যার আমরা এখানের এই কলোনির বস্তির লোক স্যার এখানে যা কিছু হচ্ছে সব বড় বড় লোকেদের জন্য আমাদের জন্য কিছু হচ্ছে না স্যার ঠিক আছে আমি নিজে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তোমাদের সুবিধা অসুবিধার কথা বুঝিয়ে বলবো ঠিক আছে আচ্ছা আসি আমি কিন্তু এসব সহ করতে পারি না বহুত হয়েছে তোমার সচ্চা রাজনীতি বাসি হয়ে গেছে তোমাদের রাজনীতি এরকম রাজনীতি করলে লোকে তোমাদের কুকুরের মতো বলে ভাববে এবার আমার সময় তোমার ছেলে সিদ্ধার্থ ব্যানার্জির সময় হ্যালো আবে আমার শুধু চারটে ইন্ডিপেন্ডেন্ট এমএলএ দরকার মাননীয় রাজ্যপাল মহাশয় চিঠি লিখবার অভিপ্রায় এই যে আমরা নিম্নলিখিত স্বাধীন বিধায়কেরা সবাই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে শাসক গোষ্ঠীর সাথে মতান্তরে আমরা আমাদের সমর্থন প্রত্যাহার করছি এখনকার এই সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই পদক্ষেপ এই সরকারের লোকবিরোধী নীতির জন্যই আমরা নিলাম ইতি আপনাদের বিশ্বস্ত আমরা যদি এতে সই না করি তবে আপনি কি জানেন আমাদের পরিবারের ইতিহাস আমাদের প্রতিষ্ঠা আছে আর পদমর্যাদাও আছে পদমর্যাদা পরিবার প্রতিষ্ঠা মান সম্মান বাস্তা সব কিছু আমি তছনছ করে দেব কি করবেন সাইন করে দেবেন সাইন করবেন আর কালো এই অ্যাসেম্বলিতে ইস্তফা পত্র স্পিকারকে দেবেন আর এখনকার সরকার ভাঙবেন স্যার হঠাৎ নির্দলীয় বিধায়কেরা সমর্থন প্রত্যাহার করে আপনাদের সরকারকে ভেঙে দিল এর কারণ নিয়ে আপনি কিছু বলতে পারবেন কি এই সব প্রশ্ন আমাকে নয় সেই বিমান ব্যানার্জি আর তার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করো যাও মিথ্যে কথা মন গড়া কাহিনী ওনাদের সরকার ভাঙার ব্যাপারে আমার কোনো হাত নেই আপনারা সবাই জানেন আমি সস্তার রাজনীতি কোনোদিন বিশ্বাস করিনি সস্তার রাজনীতি করিনি আর কোনোদিন করবও না তাছাড়া পশ্চিমবঙ্গ একটা গরিব রাজ্য এরকম একটা রাজ্যে 5 বছরে 2-2 ইলেকশন বড় লজ্জার কথা শুনে যাচ্ছে এতে আপনার ছেলেরও নাকি হাত আছে দেখুন আমি আগেও আপনাদের অনেকবারই বলেছি যে আমার ছেলের কার্যকলাপে আমি সন্তুষ্ট নই নির্বাচন কমিশনারের কথায় ঠিক 3 মাস পরে নির্বাচন আপনিও কি মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবছেন নাকি
না ভাই, এই বয়সে এই দায়িত্ব নেওয়া বিরাট ব্যাপার। 3 মাস পর ইলেকশন হবে। আমি বিশ্বাস করি বর্তমানে যুব রাজনীতির কোনো যুব নেতার এই দায়িত্ব নেওয়ার আবশ্যকতা আছে। মানে? আপনার এই মানেটার উত্তর দেওয়ার জন্যই আমি মনে মনে সেই নতুন নেতাটাকে খুঁজছি। যেদিন সেই নতুন নেতাটাকে পেয়ে যাব, সেই দিনই আপনাদের সবার প্রশ্নের উত্তরটা ঠিক দেব। হ্যালো। আরে বাইরে আর কাঁকরোল চুরি করতে যাস? কে বলছেন? আরে কাঁকরোল চুরি করতে যাস কেন বল। কে বলছেন? হ্যালো। হ্যাঁ কে, ভুলে গেছিস তাই বল। আরে সেই লক্ষ্মীনারায়ণের বাড়ির কাঁকরোল চুরি করে বজনদার নামে দোষ দিয়ে দিতিস, মনে আছে না? ভুলে গেছিস? আরে তুই, আরে হ্যাঁ হ্যাঁ, তুই কেন মনে রাখবি, তুই তো বড় লোক হয়ে গেছিস না। আরে ভবতারণের ছেলে প্রমোদ দাস, কাঁকরোল চোর বদমাস, কোথা থেকে বলছিস এত উচ্ছল? আমি তো বদমাইশ, তুই তুই তো ফুটবল। হ্যাঁ আমি ফুটবল খেলি, ফুটবল খেলি, গোল দি, গোল দি, গোল। আরে তুই কোথা থেকে বলছিস? নম্বরটা তো লোকাল মনে হচ্ছে। কোথা থেকে? আমি তোর ঘরের সামনে থেকে বলছি। হ্যাঁ কি বলছিস, আমার ঘরের সামনে আছিস? সত্যি বলছিস? তুই বাইরে আসবি কি না, নাহলে জবরদস্তি আমি তোর ঘরে ঢুকবো। আরে আসছি রে। তুই হঠাৎ এদিকে কি মনে করে আসলি? আরে আমি ভেবেছিলাম তোর সাথে আর দেখাই হবে না, সারা জীবন টেলিফোনেই কথা হবে। আরে কন্ট্রোল কন্ট্রোল, তোকে এইসব ইমোশন একদম মানায় না, তুই তো ধুতি পরা জনগণের লোক। এই শোন, এ হচ্ছে আমার ছেলে শেখর। প্রণাম কাকাবু। থাক থাক, বেঁচে থাকো। এ হচ্ছে আমার ভাবি পুত্রবধূ জেনিফার। আচ্ছা থাক থাক থাক, নমস্কার। নমস্কার। বাবা আপনার বিষয়ে এত কথা বলেন যে আপনাকে না দেখে না পরিচিত হয়েও আপনার বিষয়ে সব কথা জানি। বাবা আপনাকে ভীষণ ভালোবাসেন। আরে আরে এত ভালো বাংলা কি করে বলছে? প্যার কিয়া তো ডরনা কিয়া, বুঝলি? এ আমার ছেলেকে ভালোবাসার পরে বাংলার ভাষা আচার ঢং সব কিছু শিখে নিয়েছে। ভালো ভালো ভালো। আরে তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি, ভিতরে যাবি না? এই দেখো, তুই যদি আমাদের ভেতরে না ডাকিস আমরা যাবো। আমি কেন ডাকবো, এটা কি তোর ঘর নয়? চল চলো চলো এসে এসো। আরে প্রমোদ রসগোল্লা খাবি না? আরে খা খা, আগে তো এরকম রসগোল্লা কেমন চুরি করে গপ গপ করে খেয়ে নিতিস, খা। বুঝলি শেখর, একটু আগে তোমার বাবা আমায় কাঁকরোল চোর বলছিল না, ও নিজে হচ্ছে সব থেকে বড় রসগোল্লা চোর। ওখানেই দেখা হবে। আরে শোন শোন শোন, আমি যে আমেরিকার আঙ্কেলের ব্যাপারে বলেছিলাম না, এই হচ্ছে সে। হাই আঙ্কেল, হাউ আর ইউ? হ্যাঁ ভালো আছি বাবা, ভালো আছি। এ হচ্ছে ওর ছেলে শেখর। নমস্কার। আর ইনি হচ্ছেন ওর ভাবি বউ জেনিফার। নমস্কার। নাইস মিটিং অল অফ ইউ, সি ইউ লেটার, বাই। দেখলি তো, ও বাংলায় থেকেও ইংরেজ, আর তুই আমেরিকা থেকেও বাঙালি। আমরা এখানে 1.5 মাস থাকব, এই দুজনকে সারা বাংলা ঘুরিয়ে দেখাবো, আর তারপরে একটা ভালো দিন দেখে এই দুইজনের বিয়ে দিয়ে দেবো। আরে বাহ, তুই এত বড় প্ল্যান করে এসেছিস, ভালো হয়েছে। বুঝলে শেখর, তোমরা সবাই তো আমেরিকায় বড় হয়েছো, কিন্তু আমাদের বাংলা সংস্কৃতিতে কাউকে ভালোবাসলে 7 জন্ম তার হাত ধরে থাকতে হয়। কাকাবাবু আপনি চিন্তা করবেন না, আমরা শুধু 7 জন্ম নয়, 7 সহস্র জন্ম পর্যন্ত এরকম হাত ধরেই চলবো। হ্যারে বৌমার বাপ মা কবে আসবে রে? ছোটবেলাতেই ও বাপ মা হারিয়েছে। বুঝলি প্রমোদ, আমার তো মেয়ে নেই, আজ থেকে ও আমার মেয়ে, এর কন্যাদান আমি করব। হ্যাঁ সম্বন্ধে। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বিমান জানিস তো, 5 বছর পূর্বে এই দুজনের একটা অফিসে দেখা হয়ে গেল, ব্যাস দেখা হলো, প্রেম হয়ে গেল, আমিও পারমিশন দিয়ে দিলাম। কাকাবু আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি নাকি 2 দুবার বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন? আরে জানিস, এই দুজনেই কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু পলিটিক্যালি ভারী আয়ওয়ার। কাকাবু একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ, স্বাধীনতার এত বছর পরেও বাংলার এরকম হাল কেন? এর অনেক কারণ আছে। প্রথমে রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাব, দুর্নীতিগ্রস্ত
নেতারাই এর জন্য অনেক অংশে দায়ী। সময় বলছে পরিবর্তন দরকার, নতুন নেতৃত্ব দরকার, সাহসী নেতৃত্ব দরকার, দুর্নীতি দূর করবার নেতৃত্ব দরকার। হয়তো তোমারই মতো শিক্ষিত যুবককেই দরকার। কাদার মধ্যে পাকে দেবে। তাহলে এত সব আলোচনা করার কি দরকার? আমি ভেবেছিলাম জন্মভূমির ওপর তোমার কোনো দরদ আছে, যার জন্য এত সব কথা জিজ্ঞাসা করছো। কাকা, আমার জন্মভূমি হচ্ছে বাংলা, কিন্তু আমার কর্মভূমি হচ্ছে আমেরিকা, তাই আমার সব কর্তব্যই হচ্ছে আমেরিকার জন্য। ঠিক ঠিক ঠিক, তোমার বাবার যে ঋণ আছে সেটাকে শোধ করবে। সরকারি খরচে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছে। তুমি জানো একটা ছেলের পড়াশোনার পিছনে সরকার কত টাকা খরচা করে? কিন্তু প্রমোদ আমেরিকায় গিয়ে গোলামি করলো। সরি প্রমোদ, কিছু খারাপ ভাবি না কিন্তু, হ্যাঁ? তাই ও এই মাটির কাছে চিরঋণী, আর তোমার বাবার ঋণ শোধ করবার দায়িত্ব হচ্ছে তোমার। আরে, তোমার মতো শিক্ষিত যুবকেরা যদি কাদাকে ভয় পায়, তাহলে তো দুর্নীতি বাড়বে, অন্যায় অত্যাচার আরো বাড়বে। এরকম যদি হয় তাহলে আর কবছর পরে একটা দুটো নয়, শয়ে শয়ে মা এক মুঠো ভাতের জন্য সন্তান বিক্রি করতে বাধ্য হবে। ট্রাফিক চৌমাথার লাইট পোস্টের কাছে বুড়ো বুড়ি ছেলে মেয়ের সাথে ভিক্ষে করবে, ভিক্ষে। সরি সরি সরি, আমি বোধহয় তোমার ভেতরে একটা নতুন মুখ্যমন্ত্রী খুঁজে ভুল করে ফেললাম। আচ্ছা, তোমরা সবাই কালকে কি করছো? কাল আমরা গায়ের পথে সোনাঝুরি যাব, দুর্গা মূর্তি দর্শন করব। কিন্তু তার আগে আমরা চন্দ্রকোণায় সূর্য উদয় দেখব। সেই তো জানে প্রেমেরই আসল মানে, ওগো প্রেমের রসে সে তো জানে তুমি রাজা হবে আমি রানী, প্রেমের রসে সে তো জানে তুমি রাজা হবে আমি রানী। জনম জনম শত শত জনম জনম Thank you.
দেখেছে কত যে স্বপ্ন তে পান্তরে ঘর বানাবো মন দেখেছে কত যে স্বপ্ন তে পান্তরে ঘর বানাবো জানো জানো শত শত সাথেতে করেছি যে পন এমন চায় যে থাকতে সারা জীবন জেনিফার সূর্যোদয় কেমন লাগলো বিউটিফুল অ্যাবসলিউটলি বিউটিফুল তুমি কিন্তু মিস করলে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম রে উঠতে ইচ্ছে করলো না তাছাড়া চন্দ্রকোণায় আসলে ভারী একা লাগে শেখর আই থিংক পুরোই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছে ইলিটারেট অশিক্ষিত লোক পশুর থেকেও খারাপ ডোন্ট সে দ্যাট শেখর আমাদের এখনই কিছু করতেই হবে কিন্তু মা ওরা তো সব গুন্ডার দল আই এম সরি পাপা আই ডোন্ট এগ্রি দ্যাট চুপচাপ অন্যায়কে দেখা আর এ অন্যায় করারই মাথা সামার ঠান্ডা কার গো ফাস্ট মেয়েটাকে ছেড়ে দাও নিজের রাস্তা দেখ যা বলছি করো ইলেকশনের টাইম তো একটা মিটিং এ ব্যস্ত ছিলাম সেই জন্য আসতে দেরি হয়ে গেল আচ্ছা প্রমোদ কোথায় গেল পাপা মেডিসিন আনতে বাইরে গেছেন আচ্ছা 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 যা সব হয়ে গেল তার জন্য আমি ভারী দুঃখিত কিন্তু শেখর একটা কথা জিজ্ঞাসা করব ঝামেলায় কেন জড়ালে এটা তো আমেরিকা নয় গন্ডগোলে কেন গেলে সরি আঙ্কেল আমি সেদিন আপনার সাথে অযথাই যুক্তি দেখালাম সেদিন হোটেলে ফিরবার পরে জেনিউ আমার সঙ্গে অনেক তর্ক করল আপনি ঠিকই বলেছিলেন আমি এই রাজ্যের কাছেই ঋণী আমি এই ঋণ শোধ করতে চাই আপনি সেদিন আমাকে পলিটিক্সে যোগ দিতে বলছিলেন আই ওয়ান্ট টু জয়েন ইউ আজকে আমি আপনাদের সামনে আমাদের পার্টির নতুন মুখ্যমন্ত্রীর প্রার্থীর নাম ঘোষণা করব বাংলার উন্নতির জন্য এক সমৃদ্ধ বাংলার গঠনের জন্য আমাদের পার্টির সবাই খুঁজছিল একজন নতুন সাচ্চা কর্তব্যনিষ্ঠ যুব নেতৃত্বকে আর সেই সাচ্চা যুবনেতা আজ আমাদের সামনে আর সেই আগামী নির্বাচনে আমাদের দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী হবে আর সে হচ্ছে শেখর দাস স্যার ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি এমনিতে প্রত্যক্ষভাবে কিছু নেই কিন্তু তার রাজনৈতিক সচেতনতা
তার শিক্ষাগত যোগ্যতা এবং তার সমবেদনার অনুভূতি নিশ্চয়ই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনাদের নির্বাচনের স্লোগানটা কি হবে? নতুন বাংলা, হাইটেক বাংলা। বাবার জন্য ছেলে সরকার ভেঙে দিল। ছেড়ে দিন আঙ্কল। কিন্তু ছেলের জন্য বাবা কি করলো? জীবনে এরকম অনেক ভালো মন্দ সময় আসে আর চলে যায়, তার জন্য কি অত অধৈর্য হলে চলে? মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা সাধারণ এমএলএ টিকিটও পেলে না। আমার ভীষণ দুঃখ লেগেছে। চলে এসো আমাদের দলে মেশো, আমাদের কাছে বড় বড় সুযোগ মিলবে। ইউ ডিজার্ভস দ্য বেস্ট অফ দ্য অপরচুনিটিস। পরে কথা হবে। কাল ঠিক সকালে পাক্কা 10টার সময় সেই আমেরিকান দলটা এয়ারপোর্টে যাবে। ঐশেখরের বাবা তার নিজের দেশে ফিরে চলে যাচ্ছে, আর তাকে সি অফ করার জন্য শেখর আর ওই জেনিফার মেয়েটাও যাবে। সুবিধা দেখে ওদের কিডন্যাপ করবে, আর সারা জীবনের জন্য আমাদের রাজ্যের সাথে ওদের সম্পর্কটাকে বরাবর করে দিবি। ইয়েস বস। মুখ্যমন্ত্রী, হাইটেক মুখ্যমন্ত্রী। রাজনীতিটা বড় কষ্টের ব্যাপার, দিন রাত কি করে পেরিয়ে যাবে জানতেই পারি। শুধু একটাই কথা, জেনিকে কিন্তু একদম অবহেলা করবি না। তুমি একদম চিন্তা করো না বাবা। আপনি এখানে আছেন আর আমি অনেক জায়গা আপনাকে খুঁজছি। ড্রিঙ্ক করেছিস? দিনের বেলায় ড্রিঙ্ক করেছিস? আরে সব সময় ড্রিঙ্ক করার কি দরকার আছে? কি করব ড্যাড, বারবার যদি একটা লোককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে সে কি করবে? হ্যাঁ মা বলো। একটা কথা বলবো আপনাকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শেখর কাটার সময় ফ্রি হবে? শেখর কেন, সে তো আমার কাছে আসেনি। বাট আমি তো ভাবলাম সে এয়ারপোর্টে ঘুরে সোজা তোমার কাছে চলে গেছে। আমি তাকে আজকে একটু ডিস্টার্ব করতে চাইছিলাম না, কারণ কাল থেকে কাজের পর কাজ। এখানেও আসেনি। তার মানে সকালে বাবাকে এয়ারপোর্ট ছাড়তে গেছিল এন্ড হি হ্যাজন্ট কাম ব্যাক। আচ্ছা ধৈর্য ধরো, ব্যস্ত হো না। হোয়ার ইজ গো নাও? কিছু শোনো মা, তুমি এখন রাখো, একটু পরে কথাবার্তা হবে, ঠিক আছে? আমি ফোন করছিলাম যখন তুই হাসছিলি কেন? আরে হাসছিলি কেন? কিছু দুর্ঘটনা ঘটাসনি তো? তোর হাসি তো বলছে নিশ্চয়ই কিছু অঘটন ঘটিয়েছিস। আরে আমার ওই বন্ধু আর তার ছেলেকে তুই খতম করে দিসনি তো? আরে বলছিস না কেন? আপনি একজন ছেলের বাবা হয়ে এটুকু জানতে পারলেন না যে ছেলে বড় হলে তার গায়ে হাত দিতে নেই? তাছাড়া বিনা প্রমাণে আপনি কাউকেই দোষী করতে পারেন না। আরে বাবা সিদ্ধার্থ, কবে তুই ভালো হবি রে? কবে তুই ভালো লোকের সঙ্গে মিশবি? আরে তোকে আমি পড়াশোনা করালাম, মানুষ করলাম, শেষে তোর জন্য এত বড় একটা গার্মেন্ট ফ্যাক্টরি করে দিলাম, কিন্তু তোর টেরা মাথায় কি ঢুকলো কে জানে? সেই গার্মেন্ট ফ্যাক্টরিটাকে পুড়িয়ে দিয়ে তার ইন্স্যুরেন্সের পয়সাটাও তুই খেয়ে নিলি। হ্যাঁ, গোটা দিন সেই পোড়া ফ্যাক্টরির ভেতরে বসে রয়েছিস, মদ জুয়া লামপট্ট মাতলামি এসব থেকে কবে বেরোবি রে বাবা? মুখ্যমন্ত্রী হলে যখন মা ছিল তখন মায়ের কাছে যা চাইতাম পেতাম, মা মরে যাওয়ার পরে
ড্যাড, করুন না আমাকে মুখ্যমন্ত্রী, প্লিজ। মুখ্যমন্ত্রী? আরে তোকে ক্রীড়ামন্ত্রী করেছিলাম মনে আছে? সে সময় এমন ক্রীড়া করলি যে আজ অবধি সাংবাদিকদের আমি কোনো উত্তর দিতে পারিনি। আর তুই যদি মুখ্যমন্ত্রী হয়ে যাস তাহলে এই দেশটাকে বিক্রি করে খেয়ে নিবি। ওকে, ঠিক আছে, এবার আমার যা ইচ্ছে আমি সেটাই করব, রোজ ড্রিঙ্ক করব, তোমার কিছু চিন্তা করবার দরকার নেই। বেরিয়ে যা আমার অফিস থেকে, বেরিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। ড্যাড, বিমান ব্যানার্জি সচ্চা নেতা। বেরিয়ে যা। জিন্দাবাদ বিমান ব্যানার্জি, জিন্দাবাদ বিমান ব্যানার্জি। হে প্রভু, প্রমোদ কেমন আছে কে জানে, আর শেখর? হে হে ও গো সুন্দরী কড়া রোদেতে, ও গো সুন্দরী কড়া রোদেতে, কোথা চলেছ তুমি, কোথা চলেছ? ও রিকশাওয়ালা তোমার সাথে, ও রিকশাওয়ালা তোমার সাথে, উড়ে চলেছি আমি, উড়ে চলেছি। বলবো কি মাইরি পড়েছি যে বাধা জালে, জানি না কে তুমি মায়াবি, আমি ছাড়বো না যে কোনো কালে। রূপ তোমারই বলবো কি মাইরি পড়েছি যে বাধা জালে, জানি না কে তুমি মায়াবি, আমি ছাড়বো না যে কোনো কালে। আরে আমি মুক্ত বিহঙ্গ, ছাড়বো না তোমার সঙ্গ, আমি সাপেরই বেদিনী হবো তোমারই করণে। ও রিকশা নেই যাও না তোমার হাসিতে আমি ফাঁসি, বুঝেছি তোমার চলচাতুরি বাজাবে প্রেমের বাঁশি। এই যতই ওড়ো না যেখানে যাও না তোমার হাসিতে আমি ফাঁসি, বুঝেছি তোমার চলচাতুরি বাজাবে প্রেমের বাঁশি। আরে চলে যেও না ও, তুমি কোথাও যেও না, সুন্দরী কড়া রোদেতে, ও গো সুন্দরী কড়া রোদেতে, কোথায় চলেছ বলো, কোথায় চলেছ? ও রিকশাওয়ালা তোমার সাথে, ও রিকশাওয়ালা তোমার সাথে, উড়ে চলেছি আমি, উড়ে চলেছি। কোথায় চলেছ বলো, কোথায় চলেছ? উড়ে চলেছি আমি, উড়ে চলেছি। যাও ঘরে যাও। না আমি ঘরে যাব না, তুমি আমায় বলেছিলে সারাদিন ধরে রিকশায় বসে ঘোরাবে বলে। আরে শোনো, আমার মন বলছে দিন রাত তোমায় রিকশায় বসিয়ে ঘোরাতে, কিন্তু আমার মাথা বলছে তোমায় যদি দিন রাত রিকশায় বসিয়ে ঘোরাই তাহলে রাত্রে আমি কি খাবো, মিষ্টি আলু? না আমি যাব না। আরে শোনো, আমি এখন গিয়ে রিকশা চালিয়ে পয়সা নিয়ে আসলে। ও গো সুন্দরী রাতে রাধারে, পয়সা নেবেন না? হ্যাঁ পয়সা দেয়নি না, পয়সা দেয়নি, মুখ পুজে দাঁড়িয়ে আছে, এই নিন। গরিব গুরবদের উপরে বাবুর পুরো বিশ্বাস আছে।
আগে চিনি চাল গম কেরোসিন কিছুই নেই, আগে যদি বা রেশনে সব পেতাম, এখন আপনাদের লোকেদের জিজ্ঞেস করলেই বলে মাল আসেনি মাল আসেনি। এই চুপ, ও কাটলেস, মুখটা দেখো কেমন শুকিয়ে রেখেছে, সব দিন এখানে আসে, এটাকে দেখলে আমার রাগ হয়ে যায়, যাই এখান থেকে, যা বলছি। আগে আগে আমাদের গরিব লোকেদের জন্য সরকার বিপিএল কার্ড করেছে, এখন রেশনে চিনি কেরোসিন আপনারা দোকানে বিক্রি করে দিলে আমরা গরিব লোকেরা বলুন কি করবো, আগে আমরা সবাই তো ভেসে যাবো। আগে আমি নাড়ু নাড়ু, আরে বাবু বলে নাড়ু নাড়ু বাবু, আমার যা ইচ্ছা হবে তাই করবো বাবু, যা ইচ্ছে হবে বাবু সেটাই করবেন, আমাদের খাওয়ার চাল। সকাল এসে ঝামেলা, সকাল সকাল এসে এখানে ঝামেলা করছে, কার্ড দেখাচ্ছে, কার্ড বিপিএল কার্ড, তুমি কে করছো, তোমার কি চাই, আমার মন বলছে এখনই গিয়ে ওই নাড়ুর মুন্ডুটাকে ফাটিয়ে দাও, কিন্তু মাথা বলছে এটা ও নিজের মামলা, কিন্তু নিজের হক চাওয়ার জন্য মানুষজনের এত হয়রান অপমান, এত নিগ্রহ। আমার মন বলছে যে হাতে ও মানুষটাকে মারছে সেই হাতটা গিয়ে ভেঙে দাও, কিন্তু মাথা বলছে এত পাগলামি ভালো নয়, মন বলছে আজ পাগলামি হয়ে যাক, মাথা বলছে না, মন বলছে হয়ে যাক হাঙ্গামা, মাথা বলছে, মন বলছে, মন বলছে, মাথা বলছে, মাথা মন মন মাথা, বুঝলে অনন্তদা, আজকে রান্নাতে এত নুন হয়েছিল যে মুখেই দেওয়া গেল না, ছি 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 ছি, খাওয়ার সময় আপনি কি বুঝতে পারেনি নাকি মুখটাই বিগড়ে গেল। আরে ও বেয়ার, চিনি আর নুনের ভেতর তফাৎটা বুঝতে পারেননি? আরে আমাদের এই ব্যয় বিয়ান ডাকটা কতদিন চলবে রে, বুঝলি গঙ্গা, আমাদের গ্রামের রাঘবকে জিজ্ঞেস কর। আরে সেই রাঘব যে বলেছিল আমাদের বাসু একদিন খুব বড় লোক হবে বলে, রাঘবকে জিজ্ঞেস করে তিথিটা ঠিক করে দিই, দুজনে বিয়েটা ঠিক করে দেবো, বৌমা এসে রান্না করে খাওয়াবে আর নোনতা খাবার বলতে পারবি না। আমি তো তঞ্জেও তো কিচ্ছু দিতে পারবো না, যাই বলিস তুই ছাড়া আর কে দেবে ভাই, কি আছে যে দেবার মতো, রত্ন দিতে হবে, রত্ন বড় একটা রত্নই দিবি, রত্ন মানে ওই যে কন্যা রত্ন। এই চল চল চল, বাচ্চারা সব ভালোই গাইছে, মনটা ভালো হয়ে গেল বুঝলে মাস্টার, দারুণ শিখিয়েছো দারুণ। এই শোনু মলয়, দুজনে মিলে তখন থেকে এমনি এমনি করে কি ডলছিস, খেয়ে যা খেয়ে যা, শালা ক্যান্সার হয়ে মরবি বুঝলি। এই তোমরা দুজন এখানে কি গল্প করছো, এখানে গুছিয়ে রাখোনি, হ্যাঁ এই তোমরা দুজন ওখানে হাসিমুখে কি দাঁড়িয়ে আছো, আরে কিছু করবে না, যাও ওখানে ঠিক ঠিক কাজ করো, নয়তো বাসু, ওরে দয়া ওদের বোঝা, কি হলো কি, এক গাড়ি আমি পারবো না কোথাও যেতে, আরে দয়া ওদের ওখানে নিয়ে চলো, বাবা আমাকে ধরে নিয়ে গেছে। নাড়ু কি মজা, আর কোনো চিন্তা নাই রে, কোনো চিন্তা নাই রে, কোনো চিন্তা নাই রে, কোনো চিন্তা নাই রে, কোনো চিন্তা নাই রে। আমার বাবাকে কেন মেরেছিস রে, বাবাকে কেন মারলি, আমার মন বলছে তোদের তিনজনের হাড় ভেঙে চুরচুর করে দিতে,
তোদের দেহের সব রক্ত বার করে শ্মশানে শিয়ালকে খাইয়ে দিতে আর শালা তোদের দেহটাকে কেটে শালা কাককে খাইয়ে দিতে কিন্তু আমার মাথা বলছে এই চুপ আজকে কিচ্ছু বলবি না চুপ একেবারে চুপ চল তবে রে শালা দেখ খাচ্ছি মজা তোদের লোকের জন্য পাঁচু আমায় মেরে রক্ত এই এটার মার মার এই কুন্ডাগুলো এরাই এনেছিল এদিকে মার মার এটা হচ্ছে লক্ষণ রেখা এটা পেরিয়ে যদি কোনোদিন গায়ের ভিতর ঢুকিস আমার মন যা বলবে তাই করব আমি যা এখান থেকে চল 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 আমিও মার খেলাম চল 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 ডাক্তার এ আমার মেয়ে জেনি প্লিজ ডাক্তার ওকে শীঘ্রই ভালো করে দিন শেখর নিখোঁজ হয়ে যাওয়ার পরে এ সবসময় উদাস হয়ে বসে থাকে খাওয়া দাওয়া কিছুই করে না চুপচাপ খালি বসে কাঁদে আসলে শেখরের জন্য ওর মনে বড় দুঃখ আজ হঠাৎ বেঁউশ হয়ে গেল শেখর নিখোঁজ হয়ে যাওয়ার কথাটা আমি পুলিশকে জানিয়ে দিয়েছি সাত দিন হলো তার কোনো খোঁজ খবর নেই কিন্তু আমি জানি সে একদিন একদিন ফিরে আসবেই সেই মানুষটা ফিরে আসবার আগে এর ভালো হওয়া দরকার না প্লিজ ওকে ভালো করে দিন আপনি ব্যস্ত হবেন না ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আপনি এখানেই অপেক্ষা করুন থ্যাংক ইউ বিষ্ণু ভাই কি করবো বলতো কাল সকালে আমার নতুন একটা ডাক্তারখানা উদ্ঘাটন করার কথা ছিল জেনিফারকে ছেড়ে যাওয়ার ইচ্ছেও হচ্ছে না কি করব কিছু ভাবতে পারছি না তুমি তো জানো আমার 30 বছর রাজনীতির জীবনের ভেতরে আমি কখনোই আমার প্রোগ্রাম বদলাইনি স্যার আপনি একটু ব্যস্ত হবেন না স্যার মেয়েটা ভালো হয়ে ঘরে না যাওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো স্যার বিমান ব্যানার্জি বিমান ব্যানার্জি বিমান ব্যানার্জি
নব পশ্চিম বাংলা নির্মাণের নায়ক, পূর্বতন মুখ্যমন্ত্রী তথা সমাজসেবী শ্রীযুক্ত বিমান বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবার আমি শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, তিনি আমাদের এই গ্রামবাসীদের জন্য কিছু কথা বলবেন। শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট অতিথি এবং আমার এখানকার গ্রামবাসী মা ভাই ও বোনেরা, আজকে বড় খুশির দিন যে আপনাদের গ্রামে আপনাদের জন্য একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্ঘাটন হলো। আপনারা সবাই নিশ্চয়ই খুশি হবেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ভীষণ লজ্জিত, কারণ এই উদ্ঘাটন হয়তো আরও অনেক আগেই হতে পারত। প্রথম প্রথম আমি যখন রাজনীতিতে যোগদান করেছিলাম, আমার মনে একটা স্বপ্ন ছিল, একটা সমৃদ্ধ বাংলা গঠন করার স্বপ্ন। তারপরে আমি আপনাদের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হলাম। আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম অনেক চেষ্টা করেছিলাম সব কিছু করার জন্য, কিছু হয়েছিল কিছু হতে পারিনি, কেবল আপনাদের এই গ্রামে নয়, আমি আশা করব প্রত্যেক গাঁয়ে এরকম প্রাথমিক শিক্ষাকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সড়ক, পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা হোক। আপনারা একবারও ভাববেন না যে আপনাদের কাছ থেকে ভোট পাওয়ার আশায় আমি আপনাদের কাছে এসব কথা বলছি। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই যে আগামী বিধানসভা নির্বাচনে আমি আদৌ দাঁড়াইনি, তবুও আপনাদের কাছে আমি একটা কথা বলবো, চোখের সামনে নির্বাচন, একটা শুদ্ধ বাংলার জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন করুন, তাহলেই সমৃদ্ধ বাংলা গঠন করার স্বপ্ন সফল হবে। নমস্কার। আজকের এই উদ্ঘাটনী সভার শেষ হওয়ার পূর্বে আমি শুধু এটুকুই বলতে চাই যে যে যুবকের জন্য আজ আমাদের গ্রামের প্রাথমিক চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়েছে, যে যুবকের উদ্যমের জন্য, যে যুবকের পরিশ্রমের জন্য আজ আমাদের সবার স্বপ্ন সাফল্যের মুখ দেখেছে, সে আর কেউ নয়, সে আমাদের গ্রামের আমার ছোটবেলার সঙ্গী বাসু। তাই এখানে যদি আমরা বাসুকে ধন্যবাদ না দিতে পারি তাহলে ভুল হয়ে যাবে। তাই আমি বাসুকে অনুরোধ করছি সে মঞ্চের ওপর আসুক, এবং আমি আমাদের মুখ্য অতিথি মহোদয়কে অনুরোধ করছি তিনি বাসুকে ফুলের মালা দিয়ে সম্বর্ধিত করুন। বাসু, তুই কোথায় আছিস? বাসু, আমি জানি তুই কোথায় আছিস, একদম লজ্জা পাস না। বাসু, মঞ্চের ওপর আয়। তোমার মতো উদ্যোগী যুবকের জন্যই এই স্বাস্থ্যকেন্দ্র আজ সম্ভব হয়েছে। খালি ভেরি গুড বললে কি হবে? আপনার রাজনীতির ঝকমকে আলোর বাইরে বেরিয়ে এসে দেখুন না, এইটা হচ্ছে রাজ্যের আসল রূপ। আজ্ঞে, এখানে ঠকে যাওয়া মানুষজন ভর্তি। আপনি, এই আপনার মতো নেতারা আমাদের জন্য কি করছে? খালি মিথ্যে কথা বলে আমাদের মতো গরিব গুরবদের লুটে যাচ্ছেন। কি আছে এখানে? বিদ্যুৎ নেই, জল নেই, স্কুল নেই, কিন্তু সরকারি কাগজপত্রে সব আছে। কিছু করুন প্লিজ। আরে বাবে, তোমার মনের মধ্যে এত রাগ, এত রোষ, এত অভিমান। হ্যাঁ ঠিক আছে বাবা, যা বলার কথা তা তো বলেই ফেললে, আর এত লোকের সামনে বেশি কিছু বলো না। শোনো, আমারও কিছু তোমায় বলবার আছে, কিন্তু এখানে নয়, একান্তে। শুনুন, শুনছেন কি বলবেন বলে আনলেন তো, কি বলবার কথা বলে ফেলুন না। হ্যাঁ, তুমি তার মানে এই গায়েরই একজন ছোটখাটো নেতা? নেতা? না না, আমি নেতা নই, আমি বাসু, বাসু রিক্সাওয়ালা, বিএ পাস। আপনাদের মতো নেতারা চাকরি দিতে পারলো না, সেই জন্যই দিনরাত এই তিন চাকা চালাচ্ছি। মুখ্যমন্ত্রী হবে? হ্যাঁ, শুনতে পাইনি আর একবার। মুখ্যমন্ত্রী হবে? দেখুন, আপনার বয়স হয়েছে, কেন খালি খালি ঠাট্টা করছেন বলুন তো। না রে ভাই, ঠাট্টা করিনি, এটাই তো এদেশের দুর্ভাগ্য, যাদের নেতৃত্ব নেওয়ার কথা তারাই অস্বীকার করছে। আরে তোমার মতো শিক্ষিত যুবকেরা যদি দেশের নেতৃত্ব না নেবে তাহলে নেবে আর কে? হ্যাঁ, ঠিক তোমার মতো একটা ছেলে, তাকে আমি প্রস্তাব দিয়েছিলাম, সে রাজিও হয়েছিল। তাহলে তাকে নিয়ে যান না, আরে অসুবিধা কোথায়? সব কিছু ঠিকঠাক চলছিল তো, কিন্তু হঠাৎ শেখর কখন ফ্রি হবে? কেন, সে তো আমার কাছে আসেনি। শেখালে বাবাকে এয়ারপোর্ট ছাড়তে গিয়েছিল, এন্ড হি হ্যাজন্ট কাম ব্যাক। এই, আমি যখন ফোন করছিলাম তুই হাসলি কেন? আরে তুই হাসলি কেন?
কিছু দুর্ঘটনা ঘটাসনি তো? তোর হাসিতে বলছে নিশ্চয়ই কিছু অঘটন ঘটিয়েছিস। আরে আমার বন্ধু আর তার ছেলেটাকে তুই মারধর করিসনি তো? আরে বলছিস না কেন? সেই জন্য এই প্রস্তাবটা আমি তোমাকে দিচ্ছি, কারণ তোমায় দেখার পরে আমার ছেলে সিদ্ধার্থ ভাববে শেখর বেঁচে আছে, আর তারই ভাবনার ভেতরে জানতে পারব সে প্রকৃতি শেখরকে মেরেছে কি না। খালি সেটাই নয়, শেখরের মতো তোমার মনের ভেতরেও লোকমানবের প্রতি মহৎ ভাবনা আর ভালো উদ্দেশ্য আছে। আমি কি সারা জীবন এই মিথ্যে দুনিয়ায় থাকবো? না রে বাবা না, সময় আসলে আমি সব কথা খুলে বলে দেব। তাছাড়া জেনিফার সবে হসপিটাল থেকে ফিরেছে তো, সে ধীরে ধীরে ভালো হচ্ছে, সে যদি কথাটা জেনে যায় তাহলে আরো ভেঙে পড়বে। তাছাড়া সামনে ইলেকশন, লোকেদের সামনে যদি কথাটা প্রকাশ হয়ে যায় তাহলে তো বিরাট অসুবিধা হয়ে যাবে। আচ্ছা শুনুন, ওই মেয়েটাকে কিন্তু আমার থেকে দূরেই রাখবেন। আমি এখানে গৌরীকে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আর একটা কথা, আমি এই ঘর পরিবার থেকে দূরে থাকবো, কল যেতে তালা লাগাবো, এই তালার খরচটা কত আপনি তো বলবেন না। ইলেকশন পর্যন্ত 25,000। হ্যাঁ তারপরে যদি মুখ্যমন্ত্রী না হও তাহলে তো গায়ে ফিরে আসবে, আবার সেই 3 চাকা চালাবে। আর যদি মুখ্যমন্ত্রী হও তাহলে সরকারের পক্ষ থেকে গাড়ি, ঘর, টেলিভিশন, টেলিফোন সবই পাবে। আর বলো না, বলছিলাম কিছু হাত খরচা। ঠিক আছে ঠিক আছে, বছরে 25,000 হলো। হ্যাঁ চলবে। বলছি এই কাগজ একটু লিখে দিন, রাজিনামা রাজিনামা। লোকেরা সব আছে। আচ্ছা দাও। আচ্ছা তাহলে আমি কবে আসব? 5-6 দিন পরে গ্রাম থেকে বেরোবে, ঘরে বলবে তুমি সুরাট যাচ্ছ কোনো একটা কাজ করবার জন্য, বুঝলে? হ্যাঁ শোনো, ঘর থেকে যাওয়ার সময় সঙ্গে কিছু আনবে না, আর আমার কার্ড, এতে আমার ঠিকানা, আমার টেলিফোন নাম্বার লেখা আছে, ভবানীপুরে পৌঁছে আমাকে টেলিফোন করবে, ঠিক আছে? তুমি তো নিজেই বলেছিলে আমার ছেলে কোথাও যাবে না বলে, সেই জন্য বিএ পাস করে এখানে থেকে তুমি রিকশা টানছো। এখন হঠাৎ কি হলো যে শহরে যাবে বলে একেবারে জেদ ধরে বসে আছো? তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আমি থাকবো কি করে? বলো বলো। আরে আরে আমার সোনামণি মুনিয়া পাখিটা, আমার সোনামণি। আচ্ছা 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 শোনো 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 শোনো, আমার কথাটা শোনো না, দাঁড়াও না শোনো, আমরা আগে গিয়ে বিয়ে করবো তো, আর বিয়ে করার পর পয়সা কোত্থেকে আসবে? আমি বিদেশ গিয়ে পয়সা রোজগার করে আনলে না তোমায় বিয়ে করবো? আচ্ছা শোনো, আমি যখন ফিরে আসবো না তখন ব্যান্ডটাকে বাজিয়ে 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 এসে তোমাকে বিয়ে করবো। আবার কি হলো? ওহো তোমার ওই মন আর মুন্ডু, মন আর মাথা আবার কি করলো? দেখো আমি তোমাকে হাত জোর করছি, এই তোমাকে আমি দিব্যি করলাম, ওখানে গিয়ে একদম মারপিট করবে না, পরদেশে গিয়ে পরদেশে হয়ে থাকবে। এই কি হলো, দিব্যি করো না। হ্যাঁ দিব্যি করলাম তো। আরে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো, আমরা সবাই খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। আরে তাড়াতাড়ি আয় নয়তো বাস চলে যাবি। হ্যাঁ আচ্ছা বাবা, আমি তোমায় কতবার বলেছি ওই অ্যাটাচি ফ্যাটাচি ঝামেলা আমায় ফেলবে না বলে? আরে বাবা তাহলে জামা কাপড়গুলো কি করবো? আরে গায়ে ছেলেপুলেগুলো আছে না, তাদের মধ্যে বিলিয়ে দেবে। গায়ে ছেলেগুলো তোরই বড় বড় জামা কাপড় গায়ে হবে। ঠিক আছে, সে যদি এইভাবে যেতে চায় যাক না। আরে বাবা বাসু, গা ছেড়ে যাচ্ছ বুঝলে, একটু শরীর স্বাস্থ্যের যত্ন নিও। হ্যাঁ দেখ বাবা, তুই পৌঁছানো মাত্রই কিন্তু চিঠি দিবি। আচ্ছা শোন, এতে চালের পিঠে আর নারকেলের নাড়ু আছে, বিকেলে খেয়ে নিবি। দাও, তোর মায়ের হাতে তৈরি খাবার ভালো লাগে না? এই দেখ মায়ের হাতে তৈরি খাবার খাবি তো? হলো অনেক হলো, তাড়াতাড়ি চল, তোর বাস চলে যাবে। চল 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 চল। কি ভাই এই লাল আলো জ্বললো বলে দাঁড়িয়ে গেলে? বাবা রে ক্যাপিটাল। এই লোকটা আমাকে এরকম অবাক হয়ে দেখছে, আগে কোনোদিন মানুষ দেখেনি নাকি? এই এরকম বড় বড় চোখে কি দেখছিস? সামনে তাকা। এই দেখ আমার রাগ যদি হয় না, এই এই এত মানা করছি আমায় দেখতে, তারপরেও আমায় দেখছে, কথাটা একদম কানে নিচ্ছে না। আমার মন বলছে
এর চোখ দুটো উপরে কুকুরকে খাইয়ে দিতে। কিন্তু মাথা বলছে গৌরীকে আমি কথা দিয়ে এসেছি, না আমার মন বলছে এর মুন্ডুটাকে কেটে সাগরের জলে ভাসিয়ে দিতে, কিন্তু আমার মাথা বলছে না এ পাগলামি করিস না। এ মন মাথা, মন মাথা, মাথা মন, মাথা মন, মন মাথা, মন মাথা। আরে গৌরী, তোকে দেওয়া মাথা দিব্যি তো আর রাখতে পারলাম না আমি, আজ হয়ে যাক পাগলামি। দাঁড়া দাঁড়া বলছি, বিমান বাবু, ও বিমান বাবু, বলছি আমার হাতটা ছাড়ো, ছাড়ো বলছি। তোমরা দুজন আমার মন মাথার কথা একদম জানো না। এই একটু আগে আমার মন আর মাথা দুজন দুজনের সঙ্গে কথা হলো, আর একটা ছেলেকে আমি মেরে না, সেই জন্যই বলছি আমার সঙ্গে একদম লেগো না, ঠিক আছে? এবার দেখো বিমান বাবু, ও বিমান বাবু, বিমান বাবু, ও বিমান বাবু, মাতা ধবলেশ্বরী তুমি কে? কি সুন্দর গন্ধ! এতদিন ধরে তুমি কোথায় ছিলে? গায়ে। আই মিসড ইউ বিমান বাবু, ও বিমান বাবু, কাকে একটা ঘরে বসিয়ে রেখেছো, ছেলে মানুষ পেয়ে আমায় জড়িয়ে ধরেছে। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ যাও এখান থেকে যাও। ও বিমান বাবু, এর কি কোনো লজ্জা শরম বলে কিছু নেই? আরে তুই কেন আঙ্কেলকে বাবু বলে ডাকছিস রে? আঙ্কেল, আঙ্কেল, এ বাবু এমন করে কেন দেখছো? ও হো, ভূত দেখলে নাকি? ভূত এ সিদ্ধার্থ আমার ছেলে। হ্যালো হ্যালো, আরে বাবা কোথায়? বাবা গায়ে। I think he has forgotten everything. আরে মা তুই একদম ব্যস্ত হোস না, সব ঠিক হয়ে যাবে। আরে অভিমান বাবু, এ কাজ আমার দ্বারা হবে না, এত মিথ্যে কথা বলতে পারবো না, কি কাজটাও আমি করতে পারবো না। কোথায় নিয়ে এসে ভাসিয়ে দিলেন বলুন তো? আরে আস্তে বলো, আস্তে শোনো, আজকে তুমি রেস্ট করবে, কাল থেকে কাজ শুরু করবে, ঠিক আছে? চলো। বিশ্বাস করুন স্যার, আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। প্লিজ স্যার, প্লিজ, নিজের জীবনকে তুচ্ছ করে কতদিন আপনার জীবন বাঁচিয়েছি, জীবনে কোনোদিন আপনার সাথে ধোকা করেছি না স্যার, স্যার প্লিজ মারবেন না স্যার। আমারও ওর ওপর ভরসা ছিল না স্যার, একটা লোককে শেষ করতে 32টা গুলি নষ্ট করেছে, ওকে ছাড়বেন না স্যার। আশিস স্যার, আজ থেকে দেবের জায়গায় তুই অপারেশন সামলা স্যার। আর দেব এটা ঠিক করলেন স্যার। Have you forgotten me? তোমার মাথাটা এতটাই খারাপ হয়েছে যে আমায় তুমি চিনতে পারলে না। তোমার কথা বলবার স্টাইল, মুভমেন্ট সবকিছু বদলে গেছে।
I love you, Shekhar. अरे बाबा भूत विमान बाबू साहेब भूत साहेबर भूत बचान बचान साहेब भूत अरे बाबा रे बाबा रे हमें क्या पेल रे अरे हमें धरे पेल रे धरे पेल रे बचान विमान बाबू अरे बाबा रे बाबा रे बाबा रे बाबा रे उर बाबा उ विमान बाबू माननीय सभापति महोदय दलेर बलिष्ठ एवं बरेण्य नेता विमान बाबू এই সভায় উপস্থিত গুণীজন সুধীজন মা মাসি ভাই বোন সরকারি কর্মচারী ভাই বৃন্দ মজদুর ভাই বৃন্দ কৃষক ভাই বৃন্দ শ্রমিক ভাই বৃন্দ আমার মেকানিক ভাই বৃন্দ আমার অন্যান্য সমস্ত ও এত লম্বা সম্বোধনা যদি করবো তাহলে আসল কথা বলবো কখন আমার মন বলছে সব সত্যি কথা বলে দিই কিন্তু মাথা বলছে না তুই না রাজনীতিতে নতুন এসেছিস কিন্তু মন বলছে কত আর শুনবো মিথ্যে প্রতিশ্রুতি কিন্তু মাথা বলছে ধৈর্য ধর পাগলামি করিস না আবার মন বলছে আরে হয়ে যাক পাগলামি ইন্ডিয়া সাইনিং ইন্ডিয়া সাইনিং ইন্ডিয়া সাইনিং আরে কোথায় এগোচ্ছে ইন্ডিয়া বোম্বে দিল্লি মাদ্রাস কলকাতায় খালি এই বড় বড় শহরগুলোতে ইন্ডিয়া কথার অর্থ কি খালি কয়েকটা জায়গা এ প্রশ্নের উত্তর হলো না আজও সব গ্রামে জল নেই বিদ্যুৎ নেই রাস্তা নেই স্কুল নেই ডাক্তারখানা নেই 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 কিছুই নেই 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 এর ইন্ডিয়া স্যার মনে হচ্ছে এই শেখর দাস সেই শেখর দাস নয় কিছুটা স্মরণ শক্তি হারাবার পরে হে পুরোপুরি বাঙালি হয়ে গেছে দেখছি আমিও তো ঠিক সেই কথাই ভাবছি যদি কিছুটা স্মরণ শক্তি চলে যাওয়ায় খাঁটি বাঙালি হয়ে যায় আমি তো বলবো সবারই তাহলে একটু আর একটু স্মরণ শক্তি হারানোই উচিত এই সরকারের কাছে না কাজ করা সরকার আর তাদের কাছে একটাই জবাব গরিব রাজ্য অর্থ নেই তাহলে এই সরকারি লোক আর মন্ত্রীদের কাছে জমি বাড়ি ঘর টাকা সোনা আসলো কোথা থেকে কোথা থেকে তোমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে তোমাদের সকলের কাছ থেকে তোমাদের সবার টুটি কেটে তোমাদের সবার প্রাপ্য মেরে তোমাদের সব রক্ত শুষে সেই জন্যই এই গরিব রাজ্যের ধনী শাসক গোষ্ঠীকে সচেতন করে দিতে চাই এই দুর্নীতি আর চলবে না এই মন্ত্রী এই তন্ত্রী এই যন্ত্রী এই পুলিশওয়ালা এই দালাল সবাই কান খুলে শোনো আমার কথা আমাদের সবার কথা এই বাংলা হবে সোনার বাংলা এখানে পুনরায় জন্ম নেবে রাম রাজত্ব শেখর দাস জিন্দাবাদ শেখর দাস জিন্দাবাদ শেখর দাস জিন্দাবাদ আমাদের স্বপ্নের বাংলা গড়বার পথে যদি কেউ বাধা দেয় তাহলে আমি তার ১২টা বাজিয়ে দেব শানাই দিয়ে বাজাবো এই শানাইয়ের চিহ্নে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করুন ভাই কিছু খেতে দাও ও ভাই এই চেঁচিয়ে চেঁচিয়ে পেটের চুচুগুলো সব মরে গেল ভাই ভাই কিছু খেতে দাও ভাই ভাই ও ভাই এই অনাহারে মৃত প্রায় লোকটাকে কিছু খেতে দাও ভাই আরে তুমি এখন এখানে বসে আছো আর আমি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করে বসে আছি আরে চলো এখন চারটি মিটিং আছে না হ্যাঁ আরো মিটিং আছে হ্যাঁ না আরে এ কি করছো ওটো আর আমি কোথাও যেতে পারবো না পেটে চুচো ডন মারছে আরে ভাই পাগল পেয়েছো সকালে লেবু জল খাইয়ে প্যান্ডেলের উপর চড়িয়ে দিয়েছো আর এদিকে আমার খিদেতে নাড়ি ছিঁড়ে যাচ্ছে মে মে বিমান বাবু ও বিমান বাবু আঙ্কেল খিদে আরে চলো আমি তোমাকে রাস্তায় খাইয়ে দেবো বুঝলে আঙ্কেল একটা কথা বলবো বলো না আমি এখানে এসে একদম বুঝে গেছি এই নেতারা সব এত পরিশ্রম করে কেন পাঁচ বছর একটু পরিশ্রম করবে তো পাঁচ বছর ফুল মজ দারুন আরে চলো আরো বহু জায়গা যাবার আছে ১৫ দিনের মধ্যে পুরো বাংলা ঘুরতে হবে ১৫ দিনের মধ্যে সারা বাংলা ঘুরবো আমি এই যে আমি মানুষ না প্রজাপতি ডানা ঝাপটে উড়ে ঘুরে আসবো বুঝলে আঙ্কেল তোমার একদমই এক্সপিরিয়েন্স নেই মানে সময়ের সাথে তাল দিয়ে চলতে পারো না না হলে দুবার মুখ্যমন্ত্রী হয়ে তৃতীয়বারে মুখ থুবড়ে পড়ে থাকো তোমরা যে মেথডে চলছো না সেটা পুরোপুরি আউটডেটেড হয়ে গেছে শোনো একটা দারুণ আইডিয়া দিচ্ছি এই ইলেকশনের উপরে একটা ভালো গান রেকর্ড করে নাও আর আমাকে নিয়ে শুটিং করে দাও
আমি নাচবো আর লোককে নাচাবো আর ভোটও চাইতে থাকবো। My words. Yo, yo, now, here. Notun Mukhyamantri, ami, ekhon, ekhane, ki, bujhe? Notun Mukhyamantri, hey. Hey, Mantri, hey, Jantri, hey, Tantri, hey, Shantri, ami. Listen to my words. Ami to hobo, noya Mukhyamantri, ami to hobo, noya Mukhyamantri, yeah. Hey, bhai, shunun, please. দেখো নয়া জমানা লেখা পড়া না শিখেও গাড়ি চাপা পড়ে না বাড়াবাড়ি করো যদি হাত তবে উঠবে কালো কালো যত হাত অচিরেই ছুটবে এলো রে এলো রে ভোট দেবেন এইখানে শুনে রাখো মাসি শুনে রাখো পিসি ভোটের দিন আসলে বাজাবে তো বাঁশি ভুলেও যেন অন্য কোথাও ভোট তুমি দিও না ঠক পাচ রং পাচ ওদের তুমি চেনো না আজ থেকে এখনই সবাইকে দাও জানিয়ে হাটে মাঠে ঘাটে বাটে এই কথা ছড়িয়ে এলো রে এলো রে এলো রে এলো রে শানাই চিহ্নে রে তাকে ভোট দাও রে শয়তানি রং বাজি দিনে রাতে চলছে বেশ মানে মানে এই বেলা ছেড়ে দাও এই স্বদেশ কোথায় কত ঠক বাজি আমার কাছে করুন বেশ নিজের হাতে শাস্তি দিয়ে করবো তাদের বংশ শেষ গরিবকে লুটলে শুনে রাখো তুমি অভম্বল ভুল ভাল কাজ করে খাবে তুমি এ চপ এলো রে এলো রে এলো রে এলো রে এলো রে এলো রে নয়া মুখ্যমন্ত্রী এলো রে এলো রে এলো রে নয়া মুখ্যমন্ত্রী এলো রে ভালোয় ভালোয় সব শয়তানি ছাড়ো না হলে পড়বে না বাইরে একটা মারো শত্রুদেরও একটাই সুযোগ দেব কথা না শুনলেই গেম বাজাবো সারাই বাজিয়ে সব ব্যান্ড বাজাবো সারাই বাজিয়ে সব ব্যান্ড বাজাবো সুতরাং শয়তানরা তফাতে রহো মুখে নাও হরি নাম গোবিন্দ বলো ঝগড়া ঝাটি মারামারি করে যদি কেউ কুত্তা দেবে তারা ভৌ 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 এলো রে এলো রে এলো রে এলো রে শানাই চিহ্নে রে তাকে ভোট দাও রে এই চিহ্নে রে আমি তো হব নয়া মুখ্যমন্ত্রী আমি তো হব নয়া মুখ্যমন্ত্রী ইনি তো হলেন নয়া মুখ্যমন্ত্রী ইনি তো হলেন নয়া মুখ্যমন্ত্রী নির্বাচনের ঘনঘটা শেষ হলো লোকেরা পুনর্বারের জন্য বিমান ব্যানার্জির প্রগতি পার্টিকে বিশাল ভোটে জিতিয়ে দিয়েছেন এই ঐতিহাসিক বিজয়ের পিছনে নতুন নেতা শেখর দাসের বহু বড় হাত আছে লোকেদের খুশির সীমা নেই সবাইকে দেখলে এরকম লাগছে যেন সবাই নিজেকে খুশির ভেতরে হারিয়ে দিয়েছেন মনোজ মুখার্জি প্রগতি টিভি আমি শেখর দাস পিতা প্রমোদ দাস ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ নিচ্ছি যে আমি ভারতীয় সংবিধান অনুসারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নির্বাহ করব তথা আমার পদমর্যাদা ও গোপনীয়তা রক্ষা করব
দেখি। আঙ্কেল কত বড় ঘর দিয়েছে আমার, দেখি ভেতরটা। এই যে ভাই, এই মাগুর মাছের মতো এত ছটফট কেন করছো? থাকো, এমনি থাকো, হাত ব্যথা হয়ে যাবে। আবার স্যালুট। এই অতি ভক্তি চোরের লক্ষণ। বিমান বাবু, আঙ্কেল, প্লাস্টিক পেন্ট, মার্বেল, দোলনা, কার্পেট, বাবারি বাবা বাবা। আরে আরো আছে, আরো আছে ওপরে। আমি যাবো? আরে যাও, সবই তো তোমার, যাও। এই গেলাম ওপরে, গেলাম। দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এই কত বড় কান রে! আরে এই ঝাড়ুটাকে উল্টে রেখেছে কেন? ইস বাবা, কি ঘাট! ইস রে, ও কি গতি! ওরে বাবা, আরে বাসু, তোর জীবনে তো পাওয়া বারো। শালা বুড়ো জ্যোতিষীটা ঠিক বলেছিল বাবাকে, তোমার বাসু একদিন বড় লোক হবে, মস্ত বড় লোক, এই আর বড় লোক, এই মুখ্যমন্ত্রী। আঙ্কল, আঙ্কল! আচ্ছা আঙ্কেল, তুমি কেন সকাল থেকে ফলো করে আমার শোয়ার ঘরে ঢুকে গেলে? এই যে শোনো, এখন তুমি হচ্ছে একজন সাধারণ লোক, এমএলএ নও, আর আমি মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এই যে শোয়ার ঘরে ভিতরে ঢুকে আসলে, পারমিশন আছে? না স্যার। পুলিশ ডাকবো? না স্যার। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর মতো বলছি তো। এবার বলো কি দরকার। না, আমার আর কি দরকার, আমি চেয়েছিলাম তোমার খুশিতে সামিল হওয়ার জন্য আজ রাত্রে আমি এখানে থেকেই যাই। আরে একটা রাত্রির কেন, সব রাত্রি থাকো। ও আঙ্কেল, কথা শোনো, তোমার কথা অনুসারে ইলেকশনে লড়লাম, মুখ্যমন্ত্রী হলাম, এবার কিছু মাল ছাড়ো, হাজার দু হাজার টাকা হাত খরচটা চলে যেত। ও, এই মালের কথা শুনে তুমি চুপ করে গেলে কেন? এই দেখো, তুমি যদি ভুলে যাও ভেবে এইটা সবসময় সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ছিঁড়ে যাবে বলে প্লাস্টিকও লাগিয়ে দিয়েছি, বুঝলে? ও ওরে বাবা, সাদা উঠ। কনগ্রাচুলেশনস, মন খারাপ করো না, আই উইল লিভ নাও। তুমি আমায় বলেছিলে তোমার থেকে অনেক দূরে থাকার জন্য, আমি রইলাম ইলেকশন ক্যাম্পেইনিংয়ে তোমার কাছ থেকে, তোমার সাথে কাজ করতে আমি চেয়েছিলাম, তাও তুমি মানা করলে। তোমাকে এখানকার লোকেরা সব ভালোবাসল, তুমি চিফ মিনিস্টার হলে, আমি সব কিছুতেই খুশি, তোমার খুব খারাপ লাগবে, সেই জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমি গেলাম না। বাট আই ওয়ান্টেড টু কনগ্রাচুলেট ইউ, অ্যান্ড দ্যাটস ওয়াই আই অ্যাম হিয়ার। অল দ্য বেস্ট। কে রে, এত রাত্রে কে যাচ্ছিস রে? আমি দয়াগো দাদা, শোনি এখনো? আরে শোবো কি করে, ঘুম তো আর আসে না, কোথায় গেছিলিস? শহরে গেছিলাম ছেলের কাছে, তাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করে আমি হলাম কাঙাল, আর বাবু ডাক্তার। আবার কি হলো? ছাড়ো গো দাদা। ও হ্যাঁ, শহরে ঘুরতে ঘুরতে এই খবরের কাগজের ওপর নজর পড়ে গেল, এই যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হলো না, শেখর দাস, তার কাগজে ফটো বেরিয়েছে, অবিকল আমাদের বাসু, রেখে দাও রেখে দাও, দেখবে, অবিকল বাসু।
আমি এখানে থেকে গেলাম। বাবা 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 কোথায় গেল? বাবা বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে তোমার? না না না, চিও না আমার, চিও না। তুমি তো আমায় ফাঁসিয়ে দিয়েছো, এই সোনার খাঁচা আমায় বন্ধ করে দিয়েছো। আরে না রে বাবা, না, সোনার খাঁচা নয়, সোনার খাঁচা নয়। এই রাজ্যটাকে সোনায় বাঁধবার জন্য আমি তোমাকে এনেছি, সোনার খাঁচা নয় বাবা। আমি আমার পরিবারের কাছে পালিয়ে যাব, আর আর এখানে থাকবো না। আরে পরিবারের কথা তো, আরে এটা কি তোমার পরিবার নয়? আরে সারা বাংলায় তোমার পরিবার। আরে বাবা তুমি একদম দুঃখ করো না, শুয়ে পড়ো, কাল সকালে অনেক কাজ আছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ আমার মন বলছে এর মধ্যে অল্প কয়েকজনকে বাদ দিলে বাদবাকি সব কটা চোর বদমাস, কিন্তু মাথা বলছে তুই তো বাবার নতুন খেলোয়াড়, তুই এই খেলার কি জানিস, তুই শুধু খেলাটা খেলে যা। হ্যাঁ আমাকে তো এই তালিকাটা দেওয়া হয়েছে আপনাদের নিয়ে মন্ত্রিমণ্ডল করার জন্য। আমি আঙ্কেলকে বহুবার বললাম এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য, কিন্তু তিনি বললেন আমায় যেহেতু মুখ্যমন্ত্রী করা হয়েছে আমার মন্ত্রিমণ্ডল আমি নিজেই করব। বাবা রে বা ডেমোক্রেসি! বলুন কার কি দরকার? আমি বলবো? আরে আমি তো সব ঠিক করেই এসেছি। ধরবার জন্য সবাই রেডি হয়ে যান কিন্তু। আপনি পরিবহন, আপনি আবগারি, আরে বাহ, আপনি আরে বাবা, কয়লা, দূরভাষ, বাবা, এই আপনি দমকল, আপনি বাণিজ্য, গেলো ও দাদা পূর্তমন্ত্রী। বাবা এখানে লোকেদের কথা ভালো করে ভাববেন, না হলে যে লোকগুলো আমাদের সানাই চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন সেই লোকেরাই আমাদের। ঠিক ঠিক ঠিক, বিধানসভা যাওয়ার একটা দারুণ নিয়ম বের করলে, সাইকেলে চড়ে দলীয় কর্মীদের সাথে বিধানসভা যাবে, দারুণ। গরিব রাজ্য, হ্যাঁ, অযথা গাড়ি ব্যবহার করে তেল পুড়িয়ে লাভ কি? হ্যাঁ হ্যাঁ, এমন নতুন নতুন প্রথা সব বের করবে এই মুখ্যমন্ত্রী বাসু সামন্ত। এই বাসু নয়, শেখর দাস। ওই নতুন নামটা তো? হ্যাঁ, আসলে কি জানেন নামটা আমার অন্তরে ঢোকেনি, এপিডেমিকটা আপনার কাছে আছে তো? আমি রেখেছি। দাঁড়াও, কি জন্য মারছিলে? ও একটা পাগলি স্যার, ও রাস্তার উপর শুয়েছিল, আপনি আসছেন সেই জন্য। পাগল বলে জেনে ওকে মারছিলে? স্যার সিকিউরিটি, স্যার সিকিউরিটি, ফ্রেট ইডিয়েট। এ মা, মা মা মা, নমস্কার, আজকের বিশেষ খবর মুখ্যমন্ত্রীর খবর। দুনিয়ার সব মুখ্যমন্ত্রীর থেকে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শেখর দাস সম্পূর্ণরূপে আলাদা। তাকে দেখলে লাগে সত্যি যেন উনি একজন জনপ্রতিনিধি, আমাদেরই মধ্যে একজন। প্রোটোকল, সরকারি কায়দা কানুন ও সরকারি সিকিউরিটির অনেক দূরে আমাদের এই মুখ্যমন্ত্রী। আজকের বিধানসভার প্রথম অধিবেশনে তিনি যা বললেন তার থেকে জানা যায় যে তিনি এক ভিন্ন সমাজের স্বপ্ন দেখেন। কি হয়েছে দেশে, কি হয়েছে রাজ্যের, কি হয়েছে সমাজের? সবাই খালি পাগলামি করতে ব্যস্ত, দুর্নীতির পাগলামি, শাসনের পাগলামি, স্বেচ্ছাচারের পাগলামি। ভালো লোকটাকেও আমরা পাগল করতে ব্যস্ত। সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে পাগল হলেও কিন্তু তার রক্ষা নেই,
আর এসব চলবে না। এই সাধারণ লোকেদের এই পাগলদের কবল থেকে মুক্ত করব। সব পাগলের সানাইটা বাজিয়ে দেব। জনসমাজের মূলস্রোত তাকেই প্রথম রক্ষা করব। জনসাধারণের মানুষ হিসেবে আমি জানি জনসাধারণকে কেমন করে ভ্রষ্ট আর শোষণ করা যায়। এ বদমাইশরা, তোমরা সাবধান, হুঁশিয়ার, সুধরে যাও, কারণ কিনা তোমাদের সময় শেষ হবে এইবার। মুখ্যমন্ত্রী জিন্দাবাদ! মুখ্যমন্ত্রী জিন্দাবাদ! মুখ্যমন্ত্রী জিন্দাবাদ! আজকে অ্যাসাইনমেন্টে খুব ভালো স্পিচ দিয়েছো, আমি তো ভাবিনি। গুড। কে এত গম্ভীর হয়ে বসে আছো কেন? আজকে রাস্তার উপর ওই পাগলিকে দেখার পরে আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। একটা নিরীহ নিঃসহায় লোক হলে এই দুনিয়ায় চলতে তার কত কষ্ট সেটা আমি বুঝেছি। 15-16 বছর আগের কথা, ওর মেয়েটাকে যৌতুকের জন্য পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। কমপ্লেন করতে গেছিল বলে ওর স্বামীকেও মেরে দেওয়া হলো। বেচারা নিরীহ স্ত্রীলোক ন্যায় পাওয়ার জন্য এ অফিস সে অফিস ঘুরে ঘুরে। কি হয়েছে? এটা সিআই ডিপার্টমেন্ট না তোর বাপের ঘর? সকাল বেকাল এসে ফালতু বেকার ঝামেলা করছিস? আরে 36,500 কেস আলা আমার মাথার উপর পড়ে রয়েছে। চল চল। সামাজিক ন্যায় বিভাগের অফিসে প্রত্যেক রুমে গিয়ে গিয়ে প্রত্যেক বাবুর পায়ে ধরে ধরে হেরে গেলাম। আমার মেয়েকে, আমার মেয়েকে যৌতুকের জন্য তারা সব পুড়িয়ে দিল। অভিযোগ করার জন্য ওরা আমার স্বামীকেও মেরে দিল। আমি জিজ্ঞেস করছি, কেন আমার ন্যায় মিলবে না? আমার কেন ন্যায় মিলবে না? আমার ন্যায় দরকার আজ, এখনই এখনই। আমার মেয়ে, তুমি তো জানো আমাদের সরকারি বাবুরাও দিনে দিনে কালা হয়ে গেছে, মুখ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। তার ক্ষেত্রেও ঠিক সেটাই হলো, কেউ তার কথা শুনল না। বেচারা অফিসের সামনে সবসময় বসে থাকে, মুখ মৌন, চোখে তার শুধু ছল ছল জল, আর তার উদাস চেহারা যেন বলতে থাকে, আমায় ন্যায় দেবে কে? আমাকে ন্যায় দেবে কে? আপনি? সেই সময় আমি অপজিশন লিডার ছিলাম। আমার কাছে কিছু খবর এসেছিল, কিছু খবর আসে ওদিন, সেই জন্য আমি কিছু করতেও পারিনি। কেন? রাজনীতির খেলা এটাই, সব থেকে কাছের লোকটাও দরকার পড়লে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সব খবর তোমার কাছে আসার আগে থামিয়ে দেওয়া হবে। এই রাজনীতি চক্রভুয়ের ভিতরে সব থেকে ভালো খেলা হলো ইনফরমেশন চেকিং। আমার সময় আমি অর্জুন হতে পারিনি, কিন্তু এ সময়ের অভিমন্যু হবে তুমি। চক্রভুয় ভেদ করবার রাস্তা খুঁজবে তুমি, আর জিতবেও তুমি। বুঝলাম, করব, সব করব। দরকার নেই আমার কোনো রাজত্ব, দরকার নেই আমার পয়সা, আমার খালি দরকার একটা রামরাজ্য। আমি বানাবো সেই রামরাজ্য। অরিজিনাল কিনা বলো? পুরো অরিজিনাল আছে, কালকে দু ট্রাক নেব। পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, পেয়ে যাবে। কটার সময়? 11টার সময় চলে এসো। 11টার সময় দিয়ে দেবে না? টাকা দিয়ে মাল নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে মদ খাবো, মদ রাঁধবো, মদ উড়িয়ে দিচ্ছে রে বাবা। খালি মদ 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 মদ, এ দুনিয়াটা খালি মদে মত্ত। শোনো, সব কথা পাকা হয়ে গেছে। তোমার ভাই কনস্টেবলের চাকরি পাবে, আমার জন্য কিছু এনেছো? নেই। টাকা? হাইওয়ের উপর পুলিশের করাপশন ধরা, পুলিশের বদমাইশি ধরা, চোরা মেডিসিন ফ্যাক্টরি রেড, এত সব করার সাহস আর আইডিয়া কোথা থেকে আসলো? একটা নিঃসহায় লোকের থেকে, সেই পাগলি বুড়িমার থেকে। আমি চাই সাধারণ লোকেরা সব সুরক্ষিত জীবন কাটাক। আরে এ তো আরম্ভ মাত্র, আগে আগে দেখুন কি হচ্ছে। আমার সেই পাগলি বুড়িমা, তার ট্রিটমেন্টের জন্য হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, সেই ফাইলটাও আমি চেয়ে পাঠিয়েছি। ব্যাস, এবার আগে দেখবেন
তাকে পাগলি করে দেওয়া লোকেদের আমি কিভাবে শানাই বাজাবো? আমি বন্ধুত্বের প্রস্তাব নিয়ে এসেছি। Let's be friends. বন্ধু হয়ে তুমি আর আমি অনেক কিছু করতে পারবো। বিমানবাবুর রাগটা কেন আমার উপর ফলাচ্ছ? বিশ্বাস করো, তুমি আমার সরকার ভেঙে দিলে, তুমি আমাকে পাবলিকলি বহুবার অপমান করেছ, কিন্তু আমি তোমাকে স্নেহ করি নিজের ছেলের মতোই। ঠিক করেছি, আমার পার্টির তরফে রাজ্যসভার জন্য তোমাকে আমি এমএলএ। সরকার নেই, আমি মুখ্যমন্ত্রী হব। আর 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 কি? আর তার জন্য দরকার হলে আমি তাকে আমার রাস্তা থেকেও সরিয়ে দেব। কিন্তু কবে? সময় আসলে। এখনো কি সময় আসেনি? মদ ফ্যাক্টরির ওপর জুলুম, চাকরি পাবার ব্যাপারে সিকিউরিটি, পুলিশ, পেট্রোল পাম্প, কন্ট্রাক্টরদের অনেক লোককে হয়রান হরকত করছে। কিছু আমার লোক অ্যারেস্টেড হলো, কিছু তোমার লোক অ্যারেস্টেড হলো। চলো, একটা সাধারণ লোক যখন সাইকেল চড়ে রাস্তা দিয়ে যায়, তখন আমার জাতি জ্বলে যায়। সরকারি লেনদেনে সব অ্যাম্বাসেডর বাদ দিয়ে দিলাম আমরা, সাফারি স্যাংশন করলাম আমরা, আর চড়ছে সে? কিছু করো। কি করবো আমি? ওকে জানে মেরে দেবো। ওকে মেরে দেওয়াটা খুব সহজ। যে নিজেকে লোকেদের মুখ্যমন্ত্রী বলে বিনা সিকিউরিটিতে এদিক ওদিক ঘুরছে, কতক্ষণ লাগবে তাকে? কোনো সময়ের কথা নয়, এখনই, খুব শীঘ্রই। আর তারপরে আমি আমার সোর্স লাগিয়ে তোমায় করব নয়া মুখ্যমন্ত্রী। কাঁটাটাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। কাল সে মায়াপুরে যাচ্ছে, আর ওখান থেকে সোজা যাবে জমের দুয়ারে। আমি তোকে খুব ভালোবাসি। বাবু তোকে খুব ভালোবাসেন? ওর মতো একটা মেয়ে ছিল আমার। মা, বাবু তোর মতন একটা মেয়ে ছিল, তার মতনই তুই দেখতে। আজকে এইখানে থেকে যাই, আমি এখানে থাকবো। নমস্কার, একটি বিশেষ ঘোষণা। মুখ্যমন্ত্রী শেখর দাস এখনো অচেতন অবস্থায় আছেন। 35 দিন পেরিয়ে গেলেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি দেখা যায়নি। তার স্বাস্থ্য নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। তাই তার সুস্বাস্থ্য কামনায় প্রগতি পার্থী সচিব শ্রী বিমান ব্যানার্জি এক মহাপূজায় সকলকে যোগ দিতে বলেছেন। আমাদের মুখ্যমন্ত্রী এখনো অচেতন অবস্থায় হাসপাতালে আছেন। সব থেকে দুঃখের কথা হলো যে আমি নিজের শ্বশুরে থেকেও মুখ্যমন্ত্রীকে যে গুলি করেছে সেই লোকটাকে এখনো ধরতে পারলাম না। এর পেছনে যে একটা বিরাট গোষ্ঠীর চক্রান্ত আছে সে কথা সত্য। তথাপি আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে বলছি, সত্যের জয় হবেই, আর আমাদের মুখ্যমন্ত্রী পুনরায় শাসন সামলাবেন। বৌদি নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। দয়া, কেন এই মদগুলো খাস বলতো? বলে লাভ নেই। আমি নিজেই জানি না দাদা, এছাড়া মনটা আমার নিজের এখতিয়ারে নেই। বৌদি, বৌদি কাল থেকে কিছু খাইনি আমি। তাহলে দাঁড়াও, আমি ভাত রান্না করলে খেয়ে যাবে। এখন মুড়ি দিচ্ছি, একটুখানি খাও। মেশো, 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 আমি দোকানের টিভিতে দেখলাম যে ওই মুখ্যমন্ত্রী 35 দিন ধরে অচেতন হয়ে পড়ে আছে। সেই যে বিমান ব্যানার্জি যে আমাদের গায়ে ডাক্তারখানা উদ্ঘাটন করতে এসেছিল, সে টিভিতে বলছিল। চলুন আমরা সবাই মিলে এই মহান নায়কের জন্য ঈশ্বরের কাছে তার কুশল প্রার্থনা করব। সবাই মিলে রাজ্যব্যাপী এক মহাপূজার আয়োজন করব আমাদের এই সময়ের মহানায়কের জন্য। কাল সকালে আমি নিজে মহাপূজায় বসব এবং আশা করব
আপনারাও সবাই আমার সাথে যোগদান করবেন। নমস্কার। মহাপুজো একজন মহান নায়কের জন্য নেহাতি জরুরি। কি 35 দিন এখানে শুয়ে আছি ডাক্তার? ইয়েস স্যার। আমাকে যেন কে গুলি মেরে দিয়েছে। আপনি কোমায় ছিলেন, অপারেশন হলো, গুলি বেরিয়ে গেল, ঘাও শুকিয়ে গেল। স্যার আপনাকে এভাবে যেতে দিতে পারবো না, কিছুটা চেক আপ বাকি আছে। জরুরি চেক আপ দরকার, তবে আমার নয়, আমার রাজ্যের। আমাদের মুখ্যমন্ত্রীকে বিচার করার ক্ষমতা কারোর নেই, এমনই এই মুখ্যমন্ত্রী। 35 দিন পরে হুঁশ ফিরল, ডাক্তার ফাইনাল চেক আপ করার পূর্বেই তিনি বেরিয়ে গেলেন তার নিজের দুনিয়ায়। তার কথায় স্বাস্থ্য পরে, নিজের কথা পরে, রাজ্য আগে। লজ্জা লাগে না আপনাদের নিজেদের নেতা বলতে? 35 দিন, মাত্র 35 দিনে আমি হসপিটালে বেহুশ হয়ে থাকলাম, যেই আপনারা সবাই আমার রাজ্যটাকে 5 বছর পিছনে নিয়ে গেলেন, লোকেদের সব পয়সা খেয়ে নিলেন, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। আউট, আউট, আমার সরকার থেকে সবাই আউট। আমার মন্ত্রিমণ্ডলে কেউ মন্ত্রী থাকবে না। আজ থেকে আমি হচ্ছি গৃহমন্ত্রী, আইন মন্ত্রী, রাজস্ব মন্ত্রী, হে মন্ত্রী, সে মন্ত্রী, সব মন্ত্রী, লোকসমাজের আসল প্রতিনিধি, মুখ্যমন্ত্রী। কেঁদো না মা, কেঁদো না। এখানে অনেক লোকের চোখ আমাদের দিকে আছে, বিলিভ মি, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কেঁদো না মা। সব ঠিক হয়ে যাবে, চলো। আরে মা, তুই এখানে বসে এভাবে কতদিন প্রদীপ জ্বালাবি? হ্যাঁ, রাত্রি অনেক হলো তো, বাড়ি চল মা। দেখ মা, বাসু বোধ হয় আমাদের ভুলেই গেছে, নাহলে এতদিন হলো ঘর থেকে গেছে, একটাও চিঠি দিল না। আমার তো মনে হচ্ছে বাসু আমার মেয়েকে টকিয়ে দিল। বাবা, তুমি এমন কথা বলো না বাবা। যাকে তোমরা এত ভালোবাসতে, যাকে কোলে পিঠে করে এত বড় করে তুললে, তোমরা যদি নিজেরাই এরকম বলো তাহলে আমি কি করব? আমার মন বলছে সে নিশ্চয়ই ফিরে আসবে বাবা। সকাল থেকে তুই কিচ্ছু খাসনি, চল মা বাড়ি চল। না, আমি যাব না। আমি বাসুর জন্য মা কালের কাছে নির্জলা উপবাস করছি, মা বাসুকে নিশ্চয়ই ফিরে আনবে। কি করব বেচারা জেনি, জেনিকে কি সব কথা বলে দেব? আগে বলে দিলে ভালো হতো, কতদিন আর সহ্য করবে সে? বাসুর ওই গৌরী বা কেমন আছে কে জানে, কতদিন আর মিথ্যের মধ্যে থাকবো? আসলে শেখর বেঁচে আছে কিনা সেটাও তো আজও জানতে পারিনি, তাহলে আমি কি করব? আমার বুদ্ধি বিশেষ কাজ করছে না। আমি সিদ্ধার্থের ওপর নজর রেখে চলেছি, কিন্তু তাও কিছু জানতে পারিনি। হে প্রভু, আমাকে আর জিনিকে এই ভীষণ পরিস্থিতি থেকে উদ্ধার কর প্রভু, উদ্ধার করো।
তুমি আমায় বলো না গো করবে কি আরে করবে কি এই করবে কি প্রেম প্রেম তুমি আমায় বলো না গো করবে কি আরে করবে কি এই করবে কি প্রেম প্রেম আরে শত শতবার করেছি গো আমি করেছি গো প্রেম প্রেম তাহলে কথা দে তুমি ভুলে চলে গেলে আমার থেকে যে দূরে আমার থেকে যে দূরে তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি কথা হয়েছিল সারা জীবন ধরে প্রেম 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 তো আমি জীবনে মরণে বাসি বাসি ভালোবাসি বাসি বাসি ভালোবাসি সে তো শতবার করেছি গো আমি করেছি গো প্রেম প্রেম তাহলে কথা দি তুমি ভুলে চলে গেলে আমার থেকে যে দূরে আমার থেকে যে দূরে তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি কথা হয়েছিল সারা জীবন ধরে প্রেম 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 সবাইকে সে মিনিস্ট্রি থেকে বের করে দিল আবার ধমকও দিল এই লড়াইয়ে তুমি একা নও সিদ্ধার্থ এরা সবাই আমার সঙ্গে আছেন আর আমরা সবাই মিলে তোমার সঙ্গে আছি মানে উই আর ওয়ান নাও পাঁচটা আঙুল মিলিয়ে হয় একটা মুঠো মানে একটা গরম খুশি আর সেই গরম খুশিটা সোজা গিয়ে লাগবে মুখ্যমন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর আর এক বিশেষ সফলতা বিধানসভার প্রথম অধিবেশনে তিনি সাইকেলে যাওয়ার সময় যে মহিলাকে তিনি দেখেছিলেন তিনি এবার সম্পূর্ণ সুস্থ হয়ে মানসিক চিকিৎসালয় থেকে আজ বাইরে এসেছেন আজই আদালতে সেই
মহিলার স্বামী তথা তার মেয়ের হত্যাকারীকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। শুধু এটুকুই নয়, মন্ত্রিমণ্ডলের মিলিত দুর্নীতি আটকাবার জন্য মুখ্যমন্ত্রী শেখর দাস নিজেই বিভিন্ন জায়গা পরিদর্শনে যাচ্ছেন। কি বিডিও বাবু, খুব গরম পড়েছে না? তেষ্টে পেয়েছে নিশ্চয়ই, তাই না? তুমি খাবে মিনারেল ওয়াটার আর লোকে খাবে এই জল। সরকার ওষুধ দিচ্ছে লোকেদের সুস্থ করার জন্য, সেগুলো বিক্রি করে পকেট গরম করার জন্য নয়। চলো, আমাকে একটা বোতল দে, একটা বোতল দে, মাল খাবো। আরে আমাকে কেন চাইছিস? তাকে যা, মালিক তিনি। দেন না। লাড়ু বাবু, মালিক উনি। এই দেন না। আমাকে একটা বোতল দাও। আমি পয়সার জন্য এমন কেন করছো? এই পরে পয়সা দিয়ে দেবো। দে না ভাই, দে, আমাকে দে না একটা বোতল, দে না, আমি পরে পয়সা দিয়ে দেবো। দে না বাবা, একটা বোতল দে না, না দে না, এটা মাল খাবো দিতে পারছিস না? দে না ভাই, এটা পয়সা নেই রে, পা ধরছি। আমি তো বরবাদ হয়ে যাবো, বরবাদ কোথায় ছিলি যখন আমায় বাসু এমনি এমনি মারছিল? সবগুলোকে আমি এইভাবে ৩ টাকা এখানে নাড়ু স্যারের কানুন চলে। দেশে যারই শাসন চলুক না কেন, এই গায়ে নাড়ু স্যারই আইন। এই গাঁয়ের একটা ছেলে ছিল যে একদিন আমাদের মেরে গ্রাম থেকে বের করে দিয়েছিল, আর এখানে একটা লক্ষণ রেখা ফেলেছিল, আর বলেছিল এই গাঁয়ে কোনোদিন আসিস না। থু, আমরা সেই গাঁয়ে কোনোদিন যাইনি, কিন্তু গাঁয়ের চৌমাথায় অপেক্ষা করেছি। বিদ্যুৎ দিয়েছিল, কিন্তু আমরা সব উপরে ফেলে দিয়েছি। এবার যদি কারোর বিদ্যুতের দরকার পড়ে, তাহলে নাড়ু স্যারের জেনারেটর আছে আর জলের উপরে তার মালিকানা আছে। বাকি রইল সড়ক, সেটা বানাবার জন্য আমরা পয়সা নিচ্ছি, কিন্তু সড়ক আমরা কখনো বানাবো না। মন বলছে যে মানুষটা লোককে এত কষ্ট দিচ্ছে, তাকে জীবনে শেষ করে দিই, কিন্তু মাথা বলছে এত রাগ ঠিক নয়। মন বলছে এত সব যদি অন্যায় হয় তাহলে রেগে যাওয়া স্বাভাবিক, কিন্তু মাথা বলছে অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। মন, মাথা, মাথা, মন, কি হলো? মাথা ব্যথা করছে? তোদের জম মুখ্যমন্ত্রী শেখর দাস। এখানে কিছু না, শুধু ঠাট্টা।
কাকা থাক, এবারে সব থাক, আর খেও না। আপনি আমাদের মুখ্যমন্ত্রী না? নমস্কার। আপনি গ্রামের জন্য দারুণ কাজ করেছেন মশাই, খুব ভালো কাজ করেছেন যে নাড়ুকে বিদায় করে দিলেন। আমাদের গায়ে ছেলে ছিল বাসু, ঠিক আপনার মতনই দেখতে, কোথায় যে চলে গেল। সে চলে যাওয়ার পর ওই শয়তান নাড়ু গায়ের লোকেদের উপর অনেক অত্যাচার করেছে, জল বিদ্যুৎ সব কিছুতেই তার হক, আর বলেছে গায়ের সব লোককে বিক্রি করে দেবে। আমি নেশা করেছি, দুঃখী লোক, দুঃখ বলতে একটু খেয়ে নিয়েছি। জীবনে তো সবাই দুঃখী, কিন্তু দুঃখের সমাধান তো ওই মদ নয়। দুঃখটাকে জয় করে তার মুখোমুখি দাঁড়ানোই তো মানুষের কাজ। আজ থেকে এই গায়ে কেউ মদ খাবে না, এটা হচ্ছে আমার অর্ডার, মুখ্যমন্ত্রীর অর্ডার। আমি তাহলে আর মদ খাব না, অর্ডার মানব, নেশা করব না, মানে নেশা করব না কিছুতেই। আমরা সবাই আগামীকালই কলকাতায় যাচ্ছিলাম আপনার সাথে একবার দেখা করব বলে। বহুদিন হয়ে গেছে স্যার, শহরে গেছে ছেলেটা, এক বছরের মতন হয়ে গেল প্রায়, এখনো ফিরল না। তার চিঠির আশায় বসেছিলাম, তাও এলো না। পুলিশে রিপোর্ট দিলাম স্যার, কিছু খবর পাওয়া গেল না। কে তার মা? এত বড় দুঃখটা বুকের মধ্যে চেপে রেখেছে, এখন শুধু তার জামাটা দেখলে কাঁদে, তার ফটোটা দেখলে কাঁদে, আর মাঝে মাঝে তার রিক্সাটাকে দেখলেও কাঁদে। খালি বসে বসে কাঁদে, কোনো কিছু খায় না, খায় না, কিছু করুন স্যার। আপনার তো সরকার, আপনি মুখ্যমন্ত্রী, আপনার কথা পুলিশ নিশ্চয়ই শুনবে। আমাদের পাশে যেখানেই থাকুক নিশ্চয়ই তাকে খুঁজে বার করে দেবে। আপনি কিছু একটা করুন স্যার, আমি আপনার পায়ে ধরছি স্যার। আমার পাপ লাগবে স্যার, আচার আমার হাতে তৈরি আচার, কথায় আছে সরকারি লোকজন শিগগিরই কাজ করার জন্য কিছু না কিছু ঘুষ নেয়, আমরা তো গরিব লোক, আপনাকে আর কী বা দেব, সেই জন্য আচার এনেছি। আপনাদের বাসু নিশ্চয়ই ফিরবে। বিরহ নদীর তীরে, বিরহ নদীর তীরে গড়েছি তাসেরি বাসা, গড়েছি তাসেরি বাসা, একা জীবন ঘিরে, একা জীবন ঘিরে ভেঙেছে স্বপ্ন আশা, ভেঙেছে স্বপ্ন আশা, হারিয়ে বন্ধু সাথী, হারিয়ে বন্ধু সাথী, হারিয়ে ভালোবাসা, হারিয়ে ভাল।
ভালোবাসা বিরহ নদীর তীরে সকালে সন্ধ্যা কালে ঘরেতে ফেরার পথে সকালে সন্ধ্যা কালে ঘরেতে ফেরার পথে ক্লান্ত আমি যে শ্রান্ত ক্লান্ত আমি যে শ্রান্ত শুধু পথ খুঁজি উদুভ্রান্ত শুধু পথ খুঁজি উদুভ্রান্ত বিরহ নদীর তীরে জানা প্রেম আজ জানা চেনা পথ সব চেনা জানা প্রেম আজ জানা চেনা পথ সব চেনা সেই গাছ সেই মাঠ ঘাট সেই গাছ সেই মাঠ ঘাট আমারই নেই ঠিকানা আমারই নেই ঠিকানা বিরহ নদীর তীরে বিরহ বিরহ হ্যালো শেখর আঙ্কেল নমস্কার 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 আরে এতদিন ধরে তুমি কোথায় ছিলে আমি তো জানতেই পারলাম না তবে তোমার সারপ্রাইজ ভিজিটের কথা টিভিতে জানলাম ভালো হয়েছে ভালো আচ্ছা শোনো আমি আসলে তোমাকে ফোন করেছি আজ আমার জন্মদিন মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রাত্রে যদি তুমি আমার ঘরে আসো তাহলে আমরা একসাথে ডিনার করতাম আসবে তো নিশ্চয়ই আসবো গুড ইভিনিং ম্যাম এতদিন তুমি এখানে আসো কিন্তু আমাদের কখনো কথা হয়নি আজ একটু কথা হোক Actually, you are a nice girl. Duniya sob sukh shanti tomar paoa dorkar. You deserve it. Shekharer opekkha kora neati bokami. Shekhar ar tomay bhalobashe na. Shekhar ekhon mukhyamantri hoyeche thiki. Ami ekdin hobo. Tumi ekjon bangali ke bhalobeshecho. আমি একজন বাঙালি কাম অন বি মাইন আ
তুই এতটা নিচে নেমে যাবি এই কথা আমি ভাবতেও পারিনি। ছি, পুলিশকে ডাকো। থাক পাপা, আমি ওকে মাফ করে দিয়েছি। প্লিজ ডোন্ট কল দা পুলিশ। হ্যালো টাইগার, ওই মুখ্যমন্ত্রীটাকে এমন মারলি যে সে যমরাজের কাছে গিয়েও ফিরে এলো। তুই তাকে মারতে তো পারলি না, কিন্তু ওর জন্য আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে। আবে শুন, এক্ষুনি যা, মার ওকে, না হলে তোকে মারবার জন্য আমাকে একটা বড় শিকারী পাঠাতেই হবে। মন বলছে তোর ঘাট টাকা খুনি মোটকে দিয়ে আমি, কিন্তু মাথা বলছে এখানে করা ঠিক হবে না।
দেখি রঙ্গিলা তোমার ছোঁয়ায় মা তো হারাম মা দেরি বেয়ালা যৌবন তো সোনার খনি চিকি মিকি রঙ্গিলা তোমার ছোঁয়ায় মা তো হারাম মা দেরি বেয়ালা উঁচু নিচু পাহাড় নদী শরীর জুড়ে চালা আসলে কাছে সাজিয়ে দেব নইবে তেরে থালা চুমারে 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 চুম্মা চুমারে 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 চুম্মা চুমারে 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 চুম্মা চুমারে 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 চুম্মা দেব যদি আমি তোমার চুম্মা স্বর্গ নরক একসাথে চুম্মা আর দেব যদি আমি তোমার চুম্মা স্বর্গ নরক একসাথে চুম্মা চুমারে চুম্মা চুমারে চুম্মা আর চুমারে চুম্মা চুমারে চুম্মা আর চুমারে চুম্মা চুমারে চুম্মা তোমরা সবাই এখানে আছো আর আমাকে না ডেকে পার্টি করছো আমি যদি হাতে নাতে তোমাদের না ধরতাম তাহলে আমি কি সব জানতাম আরে আঙ্কেল আমাদের মধ্যে না থাকলে কি পার্টি জমবে আমাদের সাথে আরে আঙ্কেল আমাদের সাথে আছে মানে আমি হব মুখ্যমন্ত্রী আরে বাইরের একটা ছেলে এসে এখানে হবে মুখ্যমন্ত্রী আমি হব মুখ্যমন্ত্রী সভা থেকে বের করে দেবো আমার সব ভাইদের আমি আবার মন্ত্রী করব তুই হবি কলা মন্ত্রী তুই হবি আইন মন্ত্রী যা খুশি তাই কর যা খুশি তাই কর যা আমি হব মুখ্যমন্ত্রী কেউ আটকাতে পারবে না আমি হব মুখ্যমন্ত্রী নিশ্চয় নিশ্চয় তুমি হবে মুখ্যমন্ত্রী কেউ আটকাতে পারবে না এক্সকিউজ মি মুখ্যমন্ত্রীকে জীবনে মারবার জন্য আপনি যে ষড়যন্ত্র করেছিলেন সেসব রিপোর্ট পুলিশের কাছে পৌঁছে গেছে সো ইউ আর আন্ডার অ্যারেস্ট কে রে তুই আমাকে অ্যারেস্ট করার হ্যাঁ জানিস আমি কে আমি সিদ্ধার্থ ব্যানার্জি সত্যবাবু কিসের সত্য চার ঘন্টা হয়ে গেল পনেরো মিনিট বলছো হ্যাঁ আরে মাল টাল খেয়ে কোথাও পড়ে আছিস নাকি 15 মিনিটস 15 মিনিটের ভেতরে আমার লোকটা এসে পৌঁছবে প্লিজ ভেতরে চলুন ভেতরে ভেতরেই তো আছি আর কোথা ভেতরে যাব লক আপের ভেতরে শোন তোর মাথাটা ঠিক আছে তো দুদিন আগে মেডিকেল চেক আপ করিয়েছি আমার মাথা দেহ সব ঠিক আছে এই মুখ সামলে কথা বল বলছি এনাফ স্যার দয়া করে লক আপের ভেতরে চলুন এই জানিস আমি কে বিমান ব্যানার্জির ছেলে সিদ্ধার্থ ব্যানার্জি আপনি যেই হন না কেন আইনের সামনে সবাই সমান ভালোই ভালো ভেতরে চলুন না হলে না হলে মারবি মারবি আমাকে স্যার আমি ইন্সপেক্টর শ্বেতা জানা বলছি হ্যাঁ শ্বেতা বলো স্যার এখানে সিদ্ধার্থ ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়েছে ওনাকে লক আপে যাওয়ার কথা বলতে সে আমার সাথে মিসবিহেভ করলো কি বললে বিমান ব্যানার্জির ছেলে সিদ্ধার্থ স্যার সে আমার উপর হাত উঠিয়েছে আরে তার উপর তো হঠাৎ এরকম অ্যাকশন নেওয়া যাবে না সে তো এক্স চিফ মিনিস্টারের ছেলে আচ্ছা ঠিক আছে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে তোমায় ফোন করছি ওকে স্যার একটা সাধারণ ক্রিমিনালকে আপনারা হ্যান্ডেল করতে পারেন না ইন্সপেক্টর জিজ্ঞেস করছে এসপি কে এসপি জিজ্ঞেস করছে আইজি কে আইজি জিজ্ঞেস করছে ডিজি কে কি চলছে এসব আমি জানি না সে কে আমি শুধু এটুকু জানি যে সে হচ্ছে একটা ক্রিমিনাল আর পুলিশের গায়ে হাত তোলা একটা ক্রিমিনালকে দণ্ড দেব আমি আমি নিজে কত বছর হলো চাকরি করছেন স্যার 5 বছর আপনাকে সাসপেন্ড করা হবে স্যার কারণটা জানতে পারি কি ভীত হয়ে থাকা কোনো পুলিশকে দিয়ে কোনো দেশ অপরাধ বা অপরাধী থেকে মুক্তি পাবে না কে চাকরি করবেন না যাবেন স্যার চাকরি করব টেক গুড অ্যাকশন ইয়েস স্যার
তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? যাও ওকে সাহায্য করো। স্যার, শাসন চালাবার জন্য আপনার যে নতুন স্টাইল, তার প্রতি জনমানুষের মৌন সম্মতি আছে, কিন্তু এই স্টাইলটা ক্রমশ গুন্ডাগিরির দিকে চলে যাচ্ছে। আপনি সিদ্ধার্থবাবুর ঘরে ঢুকে তাকে প্রথমে মারলেন, তারপরে নিজের চোখের সামনে পুলিশ থানায় পুলিশকে দিয়েও তাকে মার খাওয়ালেন। আজ তাকে মারলেন, কাল অন্য কাউকে মারবেন? লোকে আপনাকে মুখ্যমন্ত্রী করে যে রাজ্য চালাবার জন্য, কাউকে মারবার জন্য অধিকার দেয়নি। আর এবার কানুনকে হাতে নিয়ে আপনি, কানুন তৈরি করা লোকটা হচ্ছি আমি, কানুন চালাচ্ছি আমি, আর কানুনকে রক্ষা করার লোকটাও আমি। আমি সব সব আমি, আমি কানুন। কানুনকে হত্যা করার জন্য যদি বারবার চেষ্টা করা হয়, কানুনকে রক্ষা করা তখন কিসের ভুল? এইখানে এইখানে আমায় গুলি মেরে দেওয়া হলো। কানুনকে হত্যা করা থেকে কানুনকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে তোমার 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 তোমাদের সবার। একবার ভেবে দেখো, যদি আমি মরে যাই তাহলে তোমাদের কে রক্ষা করবে? কে? জাস্ট গো। পুলিশের মার খেলাম, শুকনো রুটি খেলাম, কিন্তু আমার জামিন দিতে কেউ এলো না। আর যদি আপনি না আসতেন আমাকে জেলেই কাটাতে হতো। থ্যাংকস আঙ্কল, থ্যাংকস। বিমানবাবুর এরকম করাটা একদম ভুল হলো। আরে সিদ্ধার্থ, যাক এখানেই তোর সঙ্গে দেখা হয়ে গেল। এখন কি করতে এলেন স্যার? আমার তো মনে হয় ইনিই আমার আসল বাবা। তুমি আমার বাবা হওয়ার যোগ্য নও। ঠিক কথা বলেছিস রে বাবা, অনেকদিন হলো আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আমার মতো এরকম একটা অযোগ্য বাবার ঘরে তোর মতো এরকম একটা যোগ্য ছেলে জন্ম কি করে হলো? তাই আমার অযোগ্যতার এই প্রমাণপত্র আমি কোর্ট থেকে নিয়ে এসেছি। নে। আরে নে নে, এটা কোর্ট অর্ডার। আজ থেকে তোকে আমি ত্যাজ্য পুত্র করলাম। আসুন। ত্যাজ্য পুত্র করে দিল আমায়, ত্যাজ্য পুত্র। হ্যাঁ, তুমি একটা অযোগ্য বাবা। দুনিয়ার সব লোকেরা তোমার আসল লোকটা এখনো দেখেনি। ছোট ছিলাম আমি, কথায় কথায় মারতো। স্কুলে সব ছেলেরাই কি ফার্স্ট হয় নাকি? লুকিয়ে সিনেমা দেখাটা কি কোনো ক্রাইম? স্কুলে খুব পেটাতো সালাম মাস্টাররা। ক্লাসরুমে লুকিয়ে বসে সিগারেট খাওয়াটা কি দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ? মারের উপর মার, সব কথাতেই মার। এই গেলে একটা চোর মারলো, আবার এই গেলে একটা চোর মারলো সালা। আর আজকে সব থেকে বড় চোর মেরে দিয়ে গেল বিমান ব্যানার্জি। আমাকে ত্যাজ্য পুত্র করে দিয়ে গেল। আর এসব কার জন্য করলো? সে ঘরের জন্যে। জ্বালিয়ে দেব পুরো রাজ্যটাকে, জ্বালিয়ে দেব আমি। এবার আসবে প্রলয়, মহাপ্রলয়। আঙ্কেল বলুন, কি করলে কি করলে এই গোটা রাজ্যটা চলে যাবে? তার তার গদিটা একদম চলে যাবে? জাতি জাতির ভেতর দাঙ্গা, জাতি জাতির ভেতর দাঙ্গা। এই চালটা পুরনো আঙ্কেল। এই রাজ্যে সরকারকে হটাবার জন্য সশস্ত্র আন্দোলন হবে তো? সব রাজ্যে এরকম চলছে, বেওরিজিনাল। ও আঙ্কেল, তাহলে আমি কি করব? উগ্রবাদী সংস্থা খুলে দেবো আমি, বম ব্লাস্ট করে দেবো আমি, কিডন্যাপ করে দেবো, ফ্যাক্টরি জ্বালিয়ে দেবো। ফ্যাক্টরি জামালপুর বলে একটা গ্রাম আছে না, সেখানে ইন্টারন্যাশনাল স্টিল অথরিটি কি কি করছে বলুন তো? ঈশা, ঈশা, ঈশা আসছে না, সেইখানে ঝামেলাটা হবে, সেইখানে ঝামেলাটা হবে। জমি জমা নিয়ে সব চাষিদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে পুরো রাজ্যে আগুন লাগিয়ে দেবো আমি। কারেক্ট। ঈশা ইজ অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি। আমেরিকান কোম্পানি হওয়ার জন্য আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়ার অ্যাটেনশন মিলবে। আমরা ওই গ্রামটাকে ডিভাইড করে দেবো, আর তারপরে ঈশার সিও কে মেরে দেওয়া হবে। তারপরে শুরু হবে আসল মহাভারত। শেখরের গদিটা উল্টাবে আর আমি হব নতুন মুখ্যমন্ত্রী। ইয়াস, নতুন মুখ্যমন্ত্রী। ইয়াস। ও
সেটার জন্যই তো সব চিন্তা, কি আর করা যাবে। বলুন, বিস্কুট আছে, নাড়ু আছে, বিড়ি, সিগারেট, কত কি আছে দেখুন না। হ্যাঁ দেখুন না, দেখুন না, পান আছে, মশলা আছে, বিস্কুট আছে, নাড়ু আছে, কত কি আছে। জামালপুর গ্রাম কোথায়? ওহো বাবু, বাবু আর একবারও বলবেন না ওই জামালপুরের নাম। বাবু যা আমি বলছি সেটা শুনুন, জামালপুরের নাম বললেই বাবু আমার অজ্ঞান হয়ে যাবে, দেখবেন। জামালপুর, এই বাবু, বাবু জামালপুর, বাবু, বাবু জামালপুর, বাবু, বাবু আমি একবার, আমি একবার জামালপুর, এই বাবু, বাবু এই আমি জামালপুর বলছি বলে তুমিও জামালপুর বলবে? হ্যাঁ কি ভাবছো তুমি, যাও তো। কি কাজ আছে, ভালো কাজ আছে না খারাপ কাজ আছে? যদি ভালো কাজ থাকে যদি ভালো কাজ থাকে তাহলে এখান থেকে ভালো ভালো চলে যাও, আর যদি খারাপ কাজ থাকে তাহলে এসো আর বাবুর সঙ্গে হাত মেলাও। খারাপ কাজ, বড় লোক আছে না ফালতু লোক? আচ্ছা আপনার সাথে কিছু বড় লোক আছে কি নাকি শুধু ফালতু লোকগুলো আছে? বড় লোক আপনি পয়সা দেবেন তো? পয়সা দেব, কত কত পয়সা দেবেন? অনেক পয়সা। এবার তো আমি গ্রামের নাম নিইনি, কেন অজ্ঞানে গেল? আরে একে আপনি করলেন, কতদিন হলো বাবু আমার পয়সার পয়সা শুনেননি, এখন পয়সার পয়সা শুনে বাবু আমার অচেতন হয়ে পড়লেন। বাবু, বাবু, বাবু জামালপুর। বল ভাই। হ্যাঁ শোনো, ঈশা এলে তোমাদের কানা কড়িয়ে উন্নতি হবে না, তোমাদের ঘর চলে যাবে, তোমাদের খাবার থাকবে না, এমনকি তোমাদের এক ফোঁটা খাবার জলও থাকবে না। আর তোমরা যদি আমাদের সাথে মিলে ঈশার বিরুদ্ধে সংগ্রাম করো তাহলে তোমরা তার বদলে পাবে টাকা। এই টাকা ছোড়। টাকা? হ্যাঁ হ্যাঁ, নাও নাও টাকা। ঈশা আমাদের গ্রামে আসা নেহাতি দরকার। কিচ্ছু হবে না, এই লোকটা সব বেকার কথা বলছে। ঈশা আসলে আমরা গ্রামবাসীরা কাজকর্ম পাবো, আমাদের গ্রামে যা ভালো মন্দ সেগুলো সব আমরা নিজেরা করবো। ঈশা আসলে আমাদের গ্রামের অবস্থাটাই পুরো পাল্টে যাবে। বেশি বাড়াবাড়ি করিস না। ঈশা জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈশা জিন্দাবাদ, ঈশা মোর্দাবাদ, 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 ঈশা জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈশা মোর্দাবাদ। ঈশারের সিইওকে মেরে দেওয়া হয়েছে এবং অতি শীঘ্র এই ইস্যু রাজনৈতিক রূপও পেয়ে গেছে। দেখা যাক এই ব্যাপারে ঈশা ও সরকার কি প্রকার পদক্ষেপ নিচ্ছেন, যার ফলে ঈশা কি করে জামালপুর গ্রামে কাজ করবে। মনোজ মুখার্জি, প্রগতি টিভি। স্যার সিচুয়েশন এরকম খারাপ হবে আমরা ভাবতে পারিনি, গ্রামের পজিশন খুবই খারাপ, ইভেন আমাদের সিইওকে পর্যন্ত মেরে দেওয়া হয়েছে। আপনারা ব্যস্ত হবেন না, আমাদের সরকার এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেবে, অপরাধীকে দণ্ড দেওয়া হবে, আর স্টিল ফ্যাক্টরি জামালপুরেই হবে। স্যার অ্যাকচুয়ালি আমাদের হাইয়েস্ট অথরিটি বলছে যে আপনি আমাদের অন্য একটা জায়গা দিন, না হলে আমাদের কোম্পানি অন্য রাজ্যের সরকারের সাথে কনসাল্ট করবে। আপনারা যদি অন্য জায়গাতেই চলে যাবেন তাহলে আমাদের গরিব গ্রামের উন্নতি কী করে হবে? স্যার ব্যাস আমাকে মাত্র একটা সপ্তাহ সময় দিন, যদি তার ভেতরে অবস্থা না শুধরায় তাহলে আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে পদক্ষেপ নিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
নমস্কার। টেনশনে আছো? না কিছু না, বসুন। কথা হলো কি, আমাদের সরকারের এক বছর পুরো হলো তো, পার্টির লোকেরা এত প্রেশার করছে যে এই সফলতা উৎসবকে ধুমধাম করে পালন করা দরকার। যতই বোঝাচ্ছি ওরা কেউ বুঝছে না। বিমানবাবু বললেন আপনাকে জিজ্ঞাসা করতে। এই পার্টির লোকেরা কি সব নেশা করেছে নাকি? একটা গ্রাম জ্বলছে, বাইরে থেকে একটা কোম্পানিকে ডেকে এনে আমরা তাকে স্থিত করতে পারলাম না। এই রাজ্যেই সরকার সমালোচিত হচ্ছে, তথাপি পার্টির কর্মীরা সফলতার উৎসব করতে চাইছে। কিচ্ছু হবে না মশাই, যদি উৎসব বানানোটাই নেহাত জরুরি হয় তাহলে এই আমার ইস্তফাপত্রটা নিন, এতে ডেট বসিয়ে দিয়ে রাজ্যপালকে গিয়ে দিয়ে আসবেন। নিন। জামালপুর গ্রামটাও ডিভাইড হয়ে গেল, সে মুখ্যমন্ত্রী ঘুম উড়ে গেছে আঙ্কল। সরকারের এক বছর পূর্ণ হলেও সে সেলিব্রেশন করতে পারছে না। নমস্কার, একটি বিশেষ খবর আপনাদের কাছে ঘোষণা করছি। ইন্টারন্যাশনাল স্টিল অথরিটি ইশাকে নিয়ে জামালপুর অঞ্চল এখনো উত্তেজনাপূর্ণ, সরকারও এ বিষয়ে চিন্তিত। সরকারের এক বছর হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী পার্টির তরফ থেকে নির্ধারিত সব উৎসব বন্ধ করেছেন, কিন্তু জামালপুরের কিছু লোকজন সমস্ত উত্তেজনাকে পেছনে ফেলে সরকারের সফলতা পালন করছেন প্রদীপ জ্বালিয়ে। গ্রামকে দেখলে মনে হচ্ছে যেন দীপাবলি, কারণ জামালপুর গ্রাম থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া বাসু সামন্ত অবিকল মুখ্যমন্ত্রীর মতো দেখতে। গ্রামের লোকজন বাসুকে মনে রেখেই শেখর দাসের সফলতাকে নিজেদের সফলতা মনে করছেন। সেই সব মানুষদের জিজ্ঞেস করাতে তারা বলেছেন, একটা লোক সারা রাজ্যের রূপরেখা বদলে দিল, তাও সেটা এক বছরের মধ্যেই, এটা কি কম বড় কথা? আমাদের বাসুটাও গাঁয়ের জন্য অনেক কিছু করেছিল আর এ রাজ্যের জন্য করছে, দুজনের মধ্যে তফাতও কিছু নেই, দুজনকে দেখতেও এক রকম। কিন্তু বাসুটা হঠাৎ কোথায় যে পালালো, হ্যাঁ তার কথা মনে পড়লে তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। এই সেই গ্রামের ছেলে, একদম বুঝে গেছি, দেবটা তাহলে ঠিকই শেখর দাসকে মেরেছিল, আমি বেকার তাকে এত মানলাম। আশিস, ধোকা হয়ে গেছে, ধোকা? আরে সেটা মুখ্যমন্ত্রী শেখর দাস নয়। সে শেখর দাস নয়, সেটা একটা গ্রামের ছেলে, বাসু, বাসু কুমার সামন্ত, বাসু, জামালপুর গ্রামের ছেলে। আচ্ছা বাসু, সেই নারুটাকে বল তার বিষয়ে সব খবর নিতে। শোন, তার পুরো পরিবারকে কিডন্যাপ কর, দরকার পড়লে সেই গ্রামের দু চারটে লোককে মেরে দে। সব কিছু গড়বড় হয়ে গেছে, আর ওই মুখ্যমন্ত্রীটা, সে হচ্ছে গ্রামের বাসু। বাসু, সে বাসুটা বেঁচে আছে। বাসু মুখ্যমন্ত্রী? বাসু কোয়াই লুকিয়ে আসবে। আরে বাসু, তুই যেখানে লুকিয়ে থাকিস তোকে আমরা ছাড়বো না কোনোদিন না। আমি নাডু। বাসু তুই যেখানে থাকিস তোকে মরতে হবে, লুকিয়ে থাকলেও মরতে হবে। ওকে এভাবে চয় মেরেছিল। বাসু, ভাই ওর বাড়িটা শুধু আমাকে একবার দেখিয়ে দাও, তারপর আমি দেখছি। ছেলেটা মরতে এক বছরের ভেতরে যা যা বলেছিল করে দেখিয়ে দিল। আমাদের গ্রামে বিদ্যুৎ বাতি আসতে দেরি হলো শুধু সেই বদমাইশ নারুটার জন্য। আজকে কিন্তু আমরা প্রথমবার বিদ্যুতের আলোর নিচে বসেছি। যা বলেছ ভাই, এই জন্যই আমাদের সকলে ঈশা কোম্পানিকে সাপোর্ট করা ভালো। হ্যাঁ, আমরা ঈশা কোম্পানিকে জমি দেব, তাহলে আমাদের গ্রাম সোনা হয়ে যাবে। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, এই ঈশাকে খালি এসে একবার গায়ে পৌঁছতে দাও, দেখবে সারা গাঁটা আলোয় ভরে যাবে। মিছে মিছে এই বদমাশগুলো আমাদের গাঁটাকে দুভাগ করে দিল, কিন্তু কি হবে, আমাদের তো মুখ্যমন্ত্রীর উপর পুরো ভরসা আছে। কিন্তু একটাই কথা, এই কৈলাস আমাদের একজোট করলো বলেই না, নাহলে আমরাই কি ঈশাকে সাপোর্ট করতাম নাকি? হ্যাঁ বুঝলে মেশো, আমাদের বাসু আমাদের সব ছেলেকে শুধু একটাই কথা শিখিয়ে এসেছে, যে ভুল ঠিকের লড়াইয়ে সব সময় ঠিকের সাথে নেওয়া উচিত, আর তাকে জেতাতেই হবে। সেই থেকে সেই দিনই সবাই আমরা সেই রাস্তাতেই যাচ্ছি, বুঝলে পিসি? আমাদের আন্দোলন পুরো দমে চলছে, দেখবে একদিন আসবে যেদিন আমরা আন্দোলনে নিশ্চয়ই সফল হব। যাক কি যাক, রাত অনেক হয়ে গেল, সবার জন্য আমি খাবার নিয়ে আসছি।
ভয় লাগছে। আরে ভয় পাচ্ছেন? বন্দুক চালালে আওয়াজ হবে কানে। ও আমরা দুজন কানে আঙুল দিয়ে রাখছি, আপনি চালান। নিশ্চয়ই আসবে, 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 আসবে। সবাই খেয়েছো তো? না, দয়াটা চলে যাওয়ার পরে কিছু ভালো লাগছে না। আমাদের চোখের সামনে ওদের মেরে দিল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। হ্যাঁ, সেই ইশার জন্য নাড়ু এসে দয়া আর কৈলাসকে আমাদের চোখের সামনে মেরে দিল। শুধু দয়া আর কৈলাস কেন ভাই, দরকার হলে আমাদেরও জীবন যাবে। কিন্তু মনে রাখো, এ গায়ে ইশা আলবাদ আসবে। আমি নিজে সেখানে যাচ্ছি, লোকেদের সঙ্গে কথা বলবো। আমি দেখছি কে দাঙ্গা করছে, আমি দেখবো ঈশার কাছে কারা শোনাতে চাইছে। পরে কথা হবে, এখন আর কথা নয়, পরে কথা হবে। হ্যাঁ মা বলো। বিষ্ণু বাবু এসেছেন, হি ইজ ওয়েটিং ফর ইউ। দুই ঘন্টা হয়ে গেল, আপনি কখন আসবেন? ওকে, জাস্ট স্পিক টু হিম। হ্যাঁ মা দাও। স্যার। হ্যাঁ শোনো বিষ্ণু ভাই, একটা বড় অসুবিধা হয়ে গেছে। সেই যে জামালপুর গ্রামে যে ঈশার কেসটা চলছে না, সেটা নিয়ে বহুত বড় দাঙ্গা আরম্ভ হয়ে গেছে, অনেকগুলো লোক মারা গেছে। আর শেখর সেই গ্রামে যাওয়ার জন্যই বেরিয়েছে, আর তুমি তো জানো আজকাল সে বিনা প্রোটেকশনে সব গ্রামে ঢুকে যাচ্ছে। সেই জন্য আমি ওকে একা যেতে না দিয়ে ওর সঙ্গে যাচ্ছি। স্যার আমি কি ওখানে আসবো নাকি? না না, তোমার এখানে আসবার দরকার নেই, তুমি ওখানে জেনে কাজে থাকো। স্যার। হ্যাঁ শোনো, এ কথা জেনে যেন না জানে, ঠিক আছে? ওকে স্যার। কি হলো? না কিছু না। প্লিজ ডোন্ট হাইড এনিথিং ফ্রম মি। না, ঈশার ব্যাপারটা নিয়ে জামালপুর গ্রামে কাল রাতে দুটো মার্ডার হয়ে গেছে, ওই এরিয়াতে টেনশন বেড়ে গেছে। শেখর বাবু ওখানে একা যাচ্ছিল, বিমান বাবু তাকে একা না ছেড়ে তার সাথে যাচ্ছেন। আমিও যাব, শেখর তো সিকিউরিটি সাথে রাখে না। গড সেভ হিম, লেটস মুভ। হ্যাঁ আশিস, এখনই জাস্ট খবর পেলাম যে লোকেদের সাথে সামনাসামনি কথা বলার জন্য শেখর দাস বাবার সাথে জামালপুর গায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। শোন, সেই বাসুর মেয়েটাকে জবরদস্তি সভায় পাঠা, যদি রাজি না হয় তাহলে ওর মা বাবাকে মারবাক ধমক দে। আগে সেখানেই সব হিসেব বরাবর হয়ে যাবে। সেই মেয়েটাকে বলবি যে সবাই গিয়ে বলবে। আপনারা শান্ত হন, আমার কথা শুনুন। মুখ্যমন্ত্রী বাবু,
আপনাকে জামালপুরের লোকেরা যতখানি ভালোবাসে ততখানি বিশ্বাসও করেছিল আপনাকে। আপনি বলেছিলেন আমাদের গ্রামে ঈশা আসবে, গ্রামের উন্নতি হবে, জনমানুষের উন্নতি হবে। আপনি বললেন বলে আমরা বিশ্বাস করেছিলাম, আর আপনার স্বপ্নকে সফল করার জন্য আপনার বিরোধীদের সামনেও দাঁড়ালাম। শেষে এই গায়ের কিছু ভালো লোক দহামেশ আর কৈলাস ভাইকে বিরোধীরা মেরে দিল। আমাদের ন্যায় দরকার মুখ্যমন্ত্রী বাবু, আমাদের ন্যায় দরকার। কুড়িকে উপযুক্ত দণ্ড দিয়ে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিলে দহামেশ আর কৈলাস ভাইয়ের আত্মার শান্তি পাবে। আমাদের ন্যায় দরকার মুখ্যমন্ত্রী বাবু। আপনারা আমার উপর এতটাই রেগে আছেন? আমাদের ন্যায় দরকার। আমাকে মারতে চাইছেন? আমি কি সত্যি বিরাট ভুল করেছি? যদি আমি ঈশাকে এখানে এনে বহুত বড় ভুল করেছি, তাহলে আমায় জুতো চপ্পলে নয় পুরোপুরি জীবনে মেরে দিন। এইখানে থাকা পুলিশ ভাইদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমি আজ অপরাধী বলে প্রমাণিত হই, তাহলে আমাকে মারতে আপনারাও সাহায্য করবেন। আমার এই ভাই বোনেদের আজ কেউ আটকাবেন না, এটা আমার অর্ডার, এটা মুখ্যমন্ত্রীর অর্ডার। সারা দুনিয়ায় একটা নিয়ম আছে, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির শেষ ইচ্ছেটা পূর্ণ করা হয়। আমার শেষ ইচ্ছে হচ্ছে মরবার আগে আমি আপনাদের দু একটা কথা বলবো। আমাদের রাজ্যটা তো গরিব, তার ভিতরে রয়েছে আরো গরিবে গ্রাম। কেমন করে যাবে এ দুঃখ, কেমন করে হবে উন্নতি? ইন্ডাস্ট্রি আসবে, হাতে কাজ আসবে, যে মানুষদের জমি যাবে তারা সবাই টাকা পাবে আর চাকরিও পাবে। আমাদের গরিব মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খাবে। বাসু, তুমি বাসু না? বাসু কে? বাসু যে বাসুকে আমি ভালোবেসেছিলাম, যে বাসুকে তারই পুরো গ্রাম ভালোবাসে, যে বাসু আমাকে মিথ্যে বলে চলে গেল, শহরে যাচ্ছে বলে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেল, বছর ঘুরে গেল, কিন্তু তোমার কি আমার কথা মনে পড়লো না? মাসি মেশো বাবা মা কারোর কথা মনে পড়লো না? মেশো তোমার পা ধরল, তবুও তুমি চুপ থাকলে। বাহ, দারুণ অভিনয় করেছো। আরে, তোমার নিজের বাবা তোমার পা ধরলো, তোমার একটুও খারাপ লাগলো না? হ্যাঁ, তোমার কেন খারাপ লাগবে, তুমি তো বড়লোক হয়ে গেছো, মুখ্যমন্ত্রী হয়ে গেছো না? বলো বলো, বড় বড় কথা বলো। তুমি আমায় ভুল বুঝছো, আমি বাসু নই, এই গ্রামের ছেলেও নই। আমার ভুল হয়ে গেছে স্যার, স্যার আমার বাসু আর সেই গ্রামে নেই, না তার চিঠি না তার কোনো খোঁজ খবর, বোধহয় সে আর বেঁচেই নেই। বাসু ছাড়া আমি বা বাঁচব কি করে? বাসু, তোমার গৌরীকে নিয়ে যাও, আমি তোমার কাছে যেতে চাই, তাড়াতাড়ি তোমার কাছে আমাকে নিয়ে যাও। আমার মন বলছে সবকিছু ছেড়ে গৌরীর কাছে দৌড়ে চলে যেতে, কিন্তু মাথা বলছে তাহলে সবকিছু বিগড়ে যাবে। আমার মন বলছে গৌরীর হাত ধরে অজানা কোনো গায়ে চলে যাই, কিন্তু মাথা বলছে এত জলদি হার মানাটা ঠিক নয়, গৌরীটা কি আমার চোখের সামনে জ্বলে পুড়ে মরে যাবে? আর আমি এখানে মুখ্যমন্ত্রী হয়ে নাটক করব, সেই মন মাথার ঝগড়ার মধ্যে কি ডুবে মরব? মন বলছে গুলি মার মাথাকে, গুলি মার মুখ্যমন্ত্রীর গদিকে, যা দৌড়ে গিয়ে গৌরীকে বাঁচা, যা গৌরী গৌরী। গৌরী, আমি তোমার বাসু, আমার ভুল হয়ে গেছে, আমি যত দূরে যাই না কেন মনটা আমার তোমার কাছেই ছিল, এই গায়েতেই তো ছিল, তোমাদের সবার কাছেই তো ছিল। আমি খালি এই গ্রাম নয়, সারা বাংলাবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি।
যেমন এই নাটকের মহাভারত খেলে ঠাট্টা মজায় মুখ্যমন্ত্রী হয়ে হয়ে সত্যি মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। বাহ ড্যাড, বাহ, দারুণ লাগলো তোমার রাজনৈতিক ব্যবস্থা। এটাই তাহলে তোমার সাচ্চা রাজনীতি। গণতান্ত্রিক শাসনে একটা মরে যাওয়ার লোকের নামে অন্য একটা লোককে এনে মুখ্যমন্ত্রী করেছো, আর তার নামে এই শাসন চালাচ্ছ। বাহ বাহ, আর এই না হচ্ছে সেই ঠক বেইমান বাসু কুমার সামন্ত বাসু। আর সেই সাচ্চা রাজনীতি, শুদ্ধ রাজনীতির নামে জোরে জোরে ঢোল পেটানো লোকটা আমার দোষ দিচ্ছিল? এরা সামনে নিয়ে এসেছে শুধু ভণ্ডামিকে। আমার জনতার উপরে পুরো ভরসা আছে। জনতা সব সময় ন্যায় করে, আজও করবে, এখানেই করবে। কি করবে তো? আরে ওকে মারবার আগে আমাকে মারো, কারণ আমি হচ্ছি এসবের সূত্রধর। এক বছর আগে এ ছিল বাসু সামন্ত, কিন্তু বর্তমানে কোর্টের এভিডেভিট অনুযায়ী এ হচ্ছে শেখর দাস। আর এই শেখর দাস ইলেকশনে দাঁড়িয়েছে, জিতেছে, এবং এই হয়েছে বর্তমানে আপনাদের মুখ্যমন্ত্রী। রাজনীতির রাস্তাটা ভারী বেঁকা। সাচ্চা রাজনীতি করলে আমি শুনেছি চাণক্য নীতিটাই কাজে আসে। তার বুদ্ধি ছাড়া কোনো সফলতা মেলে না। আর এই এক বছরের ভেতরে এই চাণক্য নীতি অনেক কাজে এসেছে। একটা বছরের ভেতরে 2 লক্ষ শিক্ষিত বেকারকে চাকরি পাই দিয়েছে এই বাসু। 10,000 গ্রামকে বিজুলি সড়ক পানি যোগান দিয়েছে এই বাসু। 5-5টা ড্যাম, 2-2টো স্টিল প্ল্যান্ট, 2-2টো বন্দর সব করেছে এই এই বাসু। আপনাদের কাছে যে মিথ্যেবাদী ঠক বাসু, খালি সেইটুকুই নয়, 1.5 লক্ষ মানুষের মাথার উপর ছাদ, 5 লক্ষ বুড়ো বুড়িকে বেকার ভাতা, আর অসংখ্য দুর্নীতিগ্রস্ত অফিসারদের চাকরি থেকে বরখাস্ত করেছে এই বাসু। আপনাদের কাছে যে ঠক মিথ্যেবাদী বাসু। একটা ছোট ছেলে একটা বছরের ভেতরে সারা বাংলার জন্য এত কাজ করলো, অথচ তারই গায়ের লোক হয়ে তোমরা তাকে মারতে এসেছো। মারো, আমার কিছু আপত্তি করার নেই, কিন্তু তার আগে আমাকে মারো, কারণ তোমাদের বাসুকে শেখর দাস বানাবার লোকটা হচ্ছি আমি। মারো, মারো আমাকে, মারো, মারো। বিমান বাবু, পাগলামির একটা সীমা থাকে। একটা ঠককে মহাত্মা বানানো রাজনীতির কোন বইতে লেখা আছে বলুন তো? সেই সব বইতে লেখা আছে যেসব বইতে তোমাদের মতো দুর্নীতিগ্রস্ত নেতাদের গুন্ডাগিরি আর দাদাগিরির বিষয়ের উপরে নতুন নতুন নিয়ম সব সৃষ্টি করেছো, সেই সব বইতে লেখা আছে। যাও, পড়ে যাও। শুধু একটাই কথা, তোমরা সবাই এখানে কেন এসেছো? আমার তো মনে হচ্ছে এখানে যে ষড়যন্ত্র চলছে তার সব সূত্র ধরছো তোমরা। ভূতপূর্ব মুখ্যমন্ত্রী মহাশয়, তুমি সিদ্ধার্থ, শেখর কি সত্যি নিখোঁজ হয়ে গেছে? আমার বন্ধু প্রমোদ কি শূন্যে মিলিয়ে গেছে? না, বরং তুই তোর স্বার্থের জন্য তাদের। একটা গুরুত্বপূর্ণ খবর পুলিশ ডিপার্টমেন্ট আপনাকে দিতে বলেছে, শেখর দাস আর প্রমোদ দাসকে মার্ডার করে দেওয়া হয়েছে। আর এইসব ঘটনা যে ঘটিয়েছে সে অন্য কেউ নয়, সে হচ্ছে আপনার ছেলে সিদ্ধার্থ। তাই পুলিশের পক্ষ থেকে আমি তাকে অ্যারেস্ট করতে চাই। আরে আমাকে জিজ্ঞাসা করছো কেন? গো অ্যান্ড অ্যারেস্ট হিম। ওকে স্যার। একজনের উপরে এত অন্যায় হলে কত সহ করবে? বাদ বিচার হলে কত সহ করবে? আমি কি এতটা সমর্থ নাই? আমি কেন হলাম না মুখ্যমন্ত্রী? এই কেউ আগে আসবে না, সবাইকে গুলি মেরে দেবো, আসবে না। Thank you.
বুঝলেন আপনারা, এইবার এই প্রথমবার আমার মন আর মাথা একই কথা বলছে, রাম রাজ্য। এই মন্ত্রী, এই তন্ত্রী, এই শান্ত্রী, এই যান্ত্রী।